গুলোই তার ঘা, আমরা সোজা বাংলা ভাষায় যেটা বলি যে ঘা হয়, ঘা হয় বা ফেটে যায়, হয় ঘা বলা যাবে, না হলে মানে দেখা যাবে যে ফেটে যায়, এবং এই ফেটে যাওয়া জায়গাগুলো প্রচন্ড ব্যথা যন্ত্রণা তার হতে পারে। আর একটা কথা কি, ব্লিডিং ডায়াথ, হ্যাঁ মানে রক্তপাত। আমার আমি কিন্তু এই কথাটাকে বিশ্বাস করতে বলছি না, যে আমার বন্ধু একটা খালি বলতো যে দেখ, যেখানে থুজার সিমটম পাওয়া যাচ্ছে, আমরা কোন একটা ওয়ার্ডস কে যে আঁচিল কে যদি থুজা দিয়ে আমাদের না সারে, কিন্তু তার পেশেন্টটাকে থুজা বলে মনে হচ্ছে, তাহলে কিন্তু আমি নাটি গ্যাসের দিয়ে দিই। তো ওই কথাটা কিন্তু পুরো বিশ্বাস করবেন না, কিন্তু ও এরকম মানে অনেকগুলো পেশেন্টকে ও আরোগ্য করতে পেরেছে নাটি গ্যাসের দিয়ে। কিন্তু আমার কথাটা আমার খুব একটা পছন্দ হয়নি। এখন ভেবে দিতে হয় কি, যে সাগরের মধ্যে আমরা যখন পড়ি, তখন ছোটখাটো কথাগুলো আমাদের মাথার মধ্যে যদি রেখে দিলে, মানে আমরা বিস্তারিত যখন ভাববো ভাবনা চিন্তার মধ্যে থেকে, হয়তো কোনো একটা খড়কুটো পেয়ে গেলেও যেতে পারি। এই গেল। আর হচ্ছে এই যে থুজার কথাও আসলো, নাটি গাছের কথাও আসলো, এখন মানে অনেক সময় মনে হতে পারে কি, যেখানে আলসারেশন হয়, তারপরে মানে ঘা হয় তারপরে এই ধরনের ডিস্ট্রাকটিভ কিছু ব্যাপারটা নাইট্রিক অ্যাসিডের মধ্যে থাকে, সেখানে আমরা ধরুন আমাদের মনে সহজেই মনে হতে পারে যে নাইট্রিক অ্যাসিড সিগনেটিক মায়োজেমের ওষুধ। কিন্তু নাইট্রিক অ্যাসিড শুধু তাই নয়, বইগুলোতে দুটো তিনটে বই পড়লাম, সেখানে কিন্তু বলছে নাইট্রিক অ্যাসিড মানে মেনলি সাইকোটিক, তারপর সেটা সিপিলিটিক। যেমন যদি আমরা ভাবি, তাহলে ওই যে বললাম আলসারেশন এবং ডিস্ট্রাকশন, এবং সেটা কিন্তু নাইট্রিক অ্যাসিডের মধ্যে আছে, এবং নাইট্রিক অ্যাসিডের মধ্যে মানে সাইকোসিস এবং সিপিলিস দুটোরই প্রাদুর্ভাব খুব আছে বলে আমার মনে হয়। এইটুকু বললাম, আমি শুরু করে দিলাম, এবারে আর এক স্যারের কাছে শুনবো। মানে এই বলে শেষ করলাম, মানে আমাদের আজকে যে সঞ্চালক এবং সমস্ত আমাদের যারা দর্পণে আছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করলাম। বলেন এবার সাগর, অন্য কাউকে দাও। বিশ্বনাথ স্যার দেখলাম তো নাকি, আচ্ছা আচ্ছা সাগর দা দেখেন আর কোন স্যারকে দেখা যায়, কাইন্ডলি আপনি দেখেন। আমাদের অনেক দেরি হবে, এই জন্য আমরা আলোচনা করেন। আমি আসলে মিউট করে দিয়ে আপনাকে বলে যাচ্ছি, আপনি শুনবেন কি করে। তাই তো স্যার, ব্যাপার হচ্ছে যে আগে জুনিয়রদের একটু বলার সুযোগ দিন, এই এই সুযোগগুলো তো জুনিয়রদের দিতে হবে এবং ওদের নিতেও হবে, ওরা কিছু বলবে না। দুটো ওরা যদি কেউ স্বেচ্ছায় কেউ বলতে চায় উন্মুক্ত ভাবে, কিন্তু ওই শিক্ষক শ্রেণীর আপনারা যারা আছেন,
আপনাদের মুখের মুখের বাণী বাণী মতিস্মৃত মতিস্মৃত আলোচনা আলোচনা এই এই টিফিনকেই নেয়ার জন্য নেয়ার জন্য দুনিয়াটা আছে। দুনিয়াটা আছে। তার ভিতরে এইবার ওনারা ওনারা সংযোজন সংযোজন করার করার যদি যদি থাকে থাকে করবে, করবে নাহলে নাহলে অন্তত অন্তত তাদের তাদের প্রশ্নোত্তর প্রশ্নোত্তর পর্বে পর্বে তাদের তাদের ইয়ে থাকবে, ভূমিকা থাকবে। দেখো এই এইখানে কিন্তু আমাদের এই জন্যই হ্যানিম্যানের জীবনীটা পড়া দরকার, এটা আমরা অনেকেই পড়ি না বা জানবার চেষ্টাও করি না। হ্যানিম্যান বলছে যে অ্যাক্টিভ পার্টিসিপেন্ট কথাটা বলেছে, অ্যাক্টিভ পার্টিসিপেন্ট মানে সক্রিয় ভাবে পার্টি অংশগ্রহণ করতে হবে। মানে এই নিষ্ক্রিয় এই যে নিষ্ক্রিয় যেটা মানে আমি বলবো না আমি শুধু শুনবো, এই ভাবটা যদি থাকে তাহলে কিন্তু আটকে যাবে, আগাতে পারবে, আগানো যায় না, এটা সত্য, আগানো যায় না। ঘটনা হচ্ছে যে কে কতটুকু দু এক লাইন করে যদি বলতে পারে সেটা বলুক, তারা বলতে গেলে নিজেদের তো অক্ষমতাটা তো বোঝা যায় যে আমি বলতে পারছি না, তাহলে আমি বলতে পারছি না তাহলে আমাকে তো শিখতে হবে, সেটা এখন বুঝবো কি করে? বলতে গিয়ে যদি কেউ ভুল বলে তখন তো বুঝতে পারবো যে হ্যাঁ এই ছেলেগুলো এরকম একটা ভুল করছে, তাহলে আমরা একে ইয়ে করতে পারি। স্যার বলার চেষ্টা করবো একটু? হ্যাঁ নিশ্চয়ই, আমি তো চাইছি সেটা। আচ্ছা নাইট্রিক অ্যাসিড মূলত আমাদের একটা অ্যাসিড গ্রুপের মেডিসিন যার বৈজ্ঞানিক সংকেত হলো HNO3। এই অ্যাসিডটা আমরা যারা দেখি আমাদের মধ্যে যত অ্যাসিড আছে সেই অ্যাসিড গুলোকে আমরা মোটামুটি দু রকম ভাগে ভাগ করতে পারি, একটা হলো অর্গানিক অ্যাসিড আর একটা হলো ইনঅর্গানিক অ্যাসিড। নাইট্রিক অ্যাসিড অর্গানিক অ্যাসিড ইনঅর্গানিক অ্যাসিডের মধ্যে যদি আমরা পার্থক্য করি তাহলে আমরা দেখতে পাবো যে অর্গানিক যে অ্যাসিড গুলোর মধ্যে কার্বন আছে মোটামুটি সেইগুলোকে আমরা অর্গানিক অ্যাসিড বলে থাকি। নাইট্রিক অ্যাসিড আমাদের আছে ইনঅর্গানিক অ্যাসিড। আর এর মধ্যে আরেকটা বিশেষত্ব কি আছে, যে সমস্ত অ্যাসিড গুলো আমরা ইনঅর্গানিক অ্যাসিড আছে সেই অ্যাসিড গুলোর মধ্যে মেইনলি সিপ্লিটিক মায়োজম ডমিনেন্ট আছে, আর অর্গানিক অ্যাসিড গুলোর মধ্যে সেগুলোর মধ্যে ম্যাক্সিমাম সাইকোটিক এবং টিউবারকুলার মায়োজমটা ডমিনেটিং আছে। এই অর্গানিক অ্যাসিড এবং ইনঅর্গানিক অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিড যেহেতু ইনঅর্গানিক অ্যাসিড সেহেতু নাইট্রিক অ্যাসিডের মধ্যেও সিপ্লিটিক মায়োজমটা ডমিনেটিং, তা বলে কি তার মধ্যে সাইকোটিক নেই? যে স্যার এখন গিরিধর স্যার বললেন যে সাইকোটিকও আছে, অবশ্যই সাইকোটিক আছে কিন্তু সিপ্লিটিক মায়োজমটা ডমিনেটিং। আমরা যদি এটাকে ভালো করে লক্ষ্য করি তাহলে দেখা যাবে নাইট্রিক অ্যাসিডের মধ্যে আলসারেশন ঘটানোর একটা খুবই একটা টেন্ডেন্সি দেখতে পাওয়া যায়। কিরকম ব্যাপার যে না কি হচ্ছে যেটা গিরিধর স্যার বললেন, আলসারেশন ইন দ্য জাংশন অফ মিউকাস মেমব্রেন এন্ড স্কিন। আমাদের মিউকাস মেমব্রেন এন্ড স্কিনের জাংশন গুলো কোথায় থাকে? ম্যাক্সিমাম থাকে ঠোঁটের কোণে, ঠোঁটের মধ্যে মল দ্বারে এই কিছু কিছু জায়গায় হলো এই মিউকাস মেমব্রেন এবং ইয়ের জাংশন, সেইসব জায়গায় নাইট্রিক অ্যাসিড কিন্তু আলসারেশন সৃষ্টি করে। কিরকম ধরনের আলসার হয়? এর আলসার গুলো হয় ইররেগুলার জিগজ্যাগ টাইপের আলসার। নাইট্রিক অ্যাসিডের আলসার যেমন আমরা দেখি ক্যালিবাইক্রোমিকামে কন্ডাক্টরের টিকিট পাঞ্চ করার মতো আলসার, মাকসালে দেখি সুপারফিশিয়াল একটা আলসার ডিপ না, কিন্তু নাইট্রিক অ্যাসিডের আলসার গুলো জিগজ্যাগ হয়, মানে এর আলসারেশন গুলো ইকুয়াল থাকে না চারিদিক। এই আলসারেশনের মধ্যে আর একটা ব্যাপার আছে, সামান্য একটু আঘাত লাগলেই কিন্তু এই আলসার থেকে রক্ত বেরোয়। বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখে থাকি যে মলদ্বারে, জিবে, হ্যাঁ আর আমাদের এই এপিথে মানে ইয়ের যে ঠোঁটের কোণটোন গুলোতে নাইট্রিক অ্যাসিড আলসারেশন আছে, এবং তার সঙ্গে কি হয় একটা ফাটা আলসার থাকে। এই আলসারের ইয়ে হলো যে আলসার গুলোর মধ্যে ফাটা 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 ব্যাপার একটা থাকে। আরেকটা কি আমরা দেখি যে নাইট্রিক অ্যাসিড যেহেতু একটা অ্যাসিড কমপ্লেন, এই অ্যাসিড কমপ্লেনের ক্ষেত্রে কি হয় এগুলোর মধ্যে কিন্তু দুর্বলতা একটা মারাত্মক থাকে, এটাও কিন্তু আমাদের একটা সিপ্লিটিক সিমটম, প্রচন্ড দুর্বল। আর কি আছে নাইট্রিক অ্যাসিডের মধ্যে? প্রচন্ড দুর্বলতা এবং কি আছে কোল্ড এয়ার এবং কোল্ড সমস্ত কিছুতে অ্যাগ্রাভেশন। ম্যাক্সিমাম অ্যাসিড আমরা যদি দেখি অ্যাসিড গ্রুপগুলোতে ফ্লুরিক অ্যাসিড এবং পিক্রিক অ্যাসিড ছাড়া অন্যান্য যে ধরনের অ্যাসিড গুলো আছে ম্যাক্সিমামটাই কিন্তু কোল্ড এয়ার এবং কোল্ড এর ক্ষেত্রে কিন্তু অ্যাগ্রাভেশন আমরা লক্ষ্য করতে পারি। নাইট্রিক অ্যাসিড কি আছে? যেহেতু সিপ্লিটিক
এবং তার সঙ্গে কি আছে, এদের কিন্তু ডায়াথেসিস কিন্তু স্ক্রোফিউলাস, স্ক্রোফিউলাস ডায়াথেসিস। স্যার যে বুঝি গিরিধর স্যার বলছিলেন যে অল কমপ্লেন, মানে যে কোনো কমপ্লেন যখন রাইডিং ইন এ ক্যারেজ, মানে কোনো একটা জিনিসের যানবাহনে যাতায়াত করে, তখন কিন্তু এর কিন্তু কমে। আর কি স্ক্রোফিউলাস ডায়াথেসিস যেহেতু, সেহেতু আমরা জানি যে গ্ল্যান্ড গুলো কিন্তু একটু ফোলে, প্যারোটিড গ্ল্যান্ড, আচ্ছা তারপরে আপনার এই যে সার্ভাইকাল যে লিম্ফ নোড বা লিম্ফ যে গ্ল্যান্ড গুলো, কোনো কোনো ক্ষেত্রে কুচকির গ্ল্যান্ড, এই গ্ল্যান্ড গুলো কিন্তু নাইট্রিক অ্যাসিডে কিন্তু ফোলে, নাইট্রিক অ্যাসিডে ফোলার এ দেখতে পাওয়া যায়। নাইট্রিক অ্যাসিডের পেশেন্টরা আর কি করে, নাইট্রিক অ্যাসিডের পেশেন্টদের কিন্তু পেশেন্ট গুলো কিন্তু ডায়রিক হয়, অর্থাৎ এদের প্রোন টু ডায়রিয়া, মানে এদের কিন্তু যদিও এদের মধ্যে কনস্টিপেশন দেখা যায়, আমরা অনেক সময় দেখে থাকি যে অর্সের ক্ষেত্রেও নাইট্রিক অ্যাসিড দেয়া হয় কনস্টিপেটেড ক্ষেত্রে, কিন্তু মূলত কিন্তু নাইট্রিক অ্যাসিড ডাইরেক্ট, অর্থাৎ প্রোন টু ডায়রিয়া, খুব তাড়াতাড়ি ঠান্ডা লাগে এবং খুব তাড়াতাড়ি ডায়রিয়া হওয়ার চান্সেস কিন্তু থাকে, একবার কনস্টিপেশনও হয় আবার ডায়রিয়াও হয়। নাইট্রিক অ্যাসিডের যদি আমরা আরো কিছু সিমটম লক্ষ্য করি, তাহলে সেগুলো হলো লংগিং ফর ইনডাইজেস্টেবল থিংস, মানে কি থিংস যেগুলো আমরা সহজে হজম করতে পারি না, সেই ধরনের খাবারের কিন্তু একটা প্রতি এর একটা ডিজায়ার বা একটা লংগিং আছে। আর কি আছে, ট্রাভেলিং ডিজায়ার, যে কোনো কিছুতে একটু ঘুরে বেড়াতে কিন্তু এরা ভালোবাসে। এর মধ্যে দুটো কারণ হতে পারে, এক হলো যেহেতু ঘুরে বেড়ালে বা চলাফেরা করলে, গাড়িতে চলাফেরা করলে এদের সমস্ত কিছু কষ্টগুলো একটু কমে, সেই জন্যে কিন্তু নাইট্রিক অ্যাসিডের একটা ট্রাভেলিং ডিজায়ার কিন্তু থাকে। আরেকটা কি নাইট্রিক অ্যাসিডের বড় ব্যাপার, যেটা বললেন স্যার যে ঘোড়ার পেচ্ছাপের মতো পেচ্ছাপ, আমরা ঘোড়ার পেচ্ছাপ আর গাধার পেচ্ছাপ ব্যাপারটা বুঝি না, কিন্তু পেচ্ছাপ করতে গেলে গন্ধ কিন্তু একটা আছে, যেটা ঝাঁঝালো গন্ধ। রুগীর ক্ষেত্রে রুগীর বাড়ির লোকজন বলে থাকে যে ডাক্তারবাবু যে ইনি পেচ্ছাপ করতে যাওয়ার পর কিন্তু আর কেউ সহজে পেচ্ছাপ করতে যেতে পারে না, বাচ্চামের মধ্যে কিন্তু একটা ঝাঁঝালো গন্ধ, একটা চারিদিকে প্রচন্ড গন্ধ, এটা কিন্তু একটা পাওয়া যায়। এবং এটা আমার কাছে পরীক্ষিত, কারণ আমার মায়েরও এরকম বাথরুম যেতে গেলে এরকম বাথরুমের মধ্যে প্রচন্ড ঝাঁঝালো গন্ধ একটা ছিল, এবং আমি মাকে, এবং এই শুধু এই গন্ধ না, আরো কিছু সিমটমের উপরে আমি মাকে কিন্তু নাইট্রিক অ্যাসিড দিয়েছি, অ্যাসিড নাইট্রিক 0/2 দিয়েছি, এবং মা কিন্তু তারপর থেকে, মানে লক্ষণীয় ব্যাপার হলো কি, গন্ধটা একদম পুরো উদাও। 8টা ডোজ মা খেয়েছে, 8টা ডোজই দিয়েছিলাম, এবং সেই ডোজের পরে কিন্তু মায়ের গন্ধটা কিন্তু, পেছনের গন্ধটা কিন্তু উদাও। তাই সেক্ষেত্রে তাহলে এটা আমার, আমি নিজে নিজের দ্বারা প্রমাণিত হলো যে নাইট্রিক অ্যাসিডে এরকম একটা ঝাঁঝালো গন্ধ আছে। কি আছে নাইট্রিক অ্যাসিডে, আরো কি আছে আমরা দেখতে পাই নাইট্রিক অ্যাসিডে, একটা শর্টনেস অফ ব্রেথ। কি শর্টনেস অফ ব্রেথ, মানে একটা শ্বাসকষ্ট আছে, ব্রেথলেসনেস, যেটা কি হয় অ্যাসেন্ডিং এ কিন্তু বাড়ে, অর্থাৎ উপরের দিকে যদি আমরা সিঁড়ি দিয়ে উঠি বা পাহাড়ের দিকে উঠি বা কোনো উঁচু জায়গায় উঠি, তাহলে নাইট্রিক অ্যাসিডে কিন্তু একটা শর্টনেস অফ ব্রেথ কিন্তু আমরা দেখতে পাই। এছাড়াও কি আছে নাইট্রিক অ্যাসিডের, একটা মূল হলো যে একটা বিষয়, একটা গুরুত্বপূর্ণ সিমটম হলো পালসে ফোর্থ বিটটা অফ হয়, যেটা আমি এখনো কিছু জানি না, কিন্তু পড়েছি বইটার কথা আমি আপনাকে বলতে পারছি না এই মুহূর্তে, যে নাইট্রিক অ্যাসিডের ফোর্থ বিটটা কিন্তু অফ হয় হার্টের ক্ষেত্রে। এবং যেটা আমরা ডিজিটালিসের ক্ষেত্রে দেখতে পাই, 3, 5 এবং 7 এইভাবে বিটগুলো কিন্তু অফ হয়, কিন্তু নাইট্রিক অ্যাসিডের ক্ষেত্রে কি হয়, ফোর্থ বিটটা কিন্তু একটা অফ হয়। গ্যাসিসিবিলিটি কন্টেন্ট যেহেতু এর মধ্যে বেশি, সেহেতু নাইট্রিক অ্যাসিডের সমস্ত কিছু রাতের বেলা বাড়ে, রাতের বেলা এর ব্রেথলেসনেস বাড়ে, মানে শ্বাসকষ্ট বাড়ে, রাতের বেলায় এর কাশি বাড়ে। নাইট্রিক অ্যাসিডের কাফের একটা গুরুত্বপূর্ণ সিমটম দেখতে পাওয়া যায় যে এর কাশিটা কিন্তু রাতের বেলায় শুষ্ক এবং দিনের বেলায় সরল, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ সিমটম আমার মনে হয়, যে কোনো একটা কাশি যেটা রাতের বেলা পেশেন্ট কেসে কেসে গয়ার তুলতেই পারে না, কিন্তু দিনের বেলায় ক্ষেত্রে কিন্তু পেশেন্ট কিন্তু ইজিলি গয়ার ওঠে। নাইট্রিক অ্যাসিডের গয়ার গুলো হলো তিক্ত, লবণাক্ত এবং পচ শাকযুক্ত, এবং তার মধ্যে দুর্গন্ধ।
নাইট্রিক অ্যাসিড এর সমস্ত কিছুতেই কিন্তু একটা দুর্গন্ধ, মুখে দুর্গন্ধ, পেচ্ছাপ পায়খানায় দুর্গন্ধ, এবং সবকিছুতেই কিন্তু একটা দুর্গন্ধ থাকে, যেহেতু এটা সিভিলিটিক কন্টেন্ট এর মধ্যে বেশি সিভিলিটিক ব্যাপার। আরেকটা কি যেটা আমি বইতে পড়েছি, নাইট্রিক অ্যাসিড কিন্তু ক্ষমা করতে পারে না, নাইট্রিক অ্যাসিডের পেশেন্ট ক্ষমা করতে পারে না। এরকম ব্যাপার যে বন্ধু বান্ধবের মধ্যে ঝগড়া হলো, নিজেদের মধ্যে ঝগড়া হলো, সংসারের লোকেদের মধ্যে, নাইট্রিক অ্যাসিডের পেশেন্ট বলতে পারে। যখন আমরা জিজ্ঞেস করি যে আপনার সঙ্গে যখন ঝগড়া হয়, কারো অশান্তি হয়, তখন আপনি তার প্রতি কিরকম মনোভাব প্রকাশ করেন, তখন নাইট্রিক অ্যাসিডের পেশেন্টরা বলে থাকে, আমার ক্ষেত্রে এরকম একটা পরিস্থিতি ঘটেছে যে আমি কিন্তু তার মানে দিকে মুখের দিকে তাকাই না, রাস্তায় যদি ওই ফুট দিয়ে চলে আমি এই ফুট দিয়ে ঘুরে যাই, মানে এই ফুটে মুখে এই উল্টো দিকে তাকিয়ে থাকি। অনেক ক্ষেত্রে খুব শুদ্ধ ভাষায় বলতে গেলে তারা কিন্তু পেশেন্ট মানে বলতে পারে যে আমার সঙ্গে যে অশান্তি করে আমি তার ছায়া মারাই না। এরকম ক্ষেত্রে আমার ক্ষেত্রেও একটা ঘটেছে, এরকম একটা পেশেন্টকে আমি নাইট্রিক অ্যাসিড দিয়ে সুস্থ করেছি, যে পেশেন্টের সমস্ত কমপ্লেনের মধ্যে জিভায় আলসার ছিল, জিভে আলসার, যেগুলো থেকে সামান্য একটুতেই রক্ত পাচ্ছিল, এবং আরো কিছু কমপ্লিকেশন ছিল। তার সঙ্গে এইটা ছিল যে পেশেন্টের বাবা মায়ের সঙ্গে একটু ঝামেলা হয়েছে, বাবা মায়ের একই মাত্র সন্তান, সে বাবা মাকে ছেড়ে দিয়ে শ্বশুর বাড়ি এসে বসবাস করছে। বাবা বলছে যে আমি তোমার সঙ্গে থাকতে রাজি আছি, তুমি বাড়ি এসো। পেশেন্ট কিন্তু কোনো রকম ভাবে বাড়ি যাচ্ছে না, সে দোতলা বাড়ি, তার বড় বাড়ির ছেলে, বড় পয়সাওয়ালা ঘরের ছেলে, আছে শ্বশুর বাড়িতে টিনের ঘরের মধ্যে, ওই গরমের মধ্যে কষ্ট পাচ্ছে, কিন্তু সে তবুও বাবার কাছে ফেরত যাচ্ছে না, মায়ের কাছে ফেরত যাচ্ছে না। বাবা মা বলছে ফেরত যাওয়া, চলে এসে চলে এসে, কিন্তু সে কিন্তু আর যাচ্ছে না। অর্থাৎ এতটাই ইরিটেবল এবং এতটাই তার মধ্যে এইটা কাজ করে যে পেশেন্ট যার সঙ্গে ঝামেলা, সে বাবা হোক মা হোক যাই হোক, তাকে সহজে ক্ষমা করতে পারে না। এটাও নাইট্রিক অ্যাসিডের একটা একটা গুরুত্বপূর্ণ সিমটম। নাইট্রিক অ্যাসিডের পেশেন্টদের কিন্তু মধ্যে একটা রেস্টলেসনেস থাকে, এবং তার সঙ্গে স্লিপলেসনেসও কিন্তু অনেক ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। মোটামুটি এটাই নাইট্রিক অ্যাসিডের, আমার কাছে নাইট্রিক অ্যাসিডের এইটুকু আমরা মানে আমি উদ্ধার মানে মনে আছে, এই জন্য আমি নাইট্রিক অ্যাসিড থেকে এইরকম ভাবেই দেখেছি এবং এরকম ভাবেই চিনতে পেরেছি। এবং স্যাররা যদি আর কেউ কিছু বলেন তাহলে আরো ভালো। আপনি একটু বলেন, বিশ্বনাথ দত্ত স্যার, আর কেউ তো বলতে চাচ্ছে না দেখছি, আপনি একটু বলুন স্যার। আমরা বলে কি হবে, নতুনদের একটু ইয়ে করো, দেখুন আর কে কে আছে। আমরা শুনতে চাইছি রে বাবা, আমাদের শুনলে আর তাহলে পড়তে হলো না, যা শুনলাম কাজে লেগে গেল, বয়স হয়ে গেছে তো আর ইচ্ছে করছে না। আপনি বলতে পারেন কিছু বলবেন, শেষের দিকে আরিফ স্যার আসবেন না,
আসবে নানান নাকি 11টা থেকে আসতে পারে, উনি পছন্দ জ্যামের পড়ছে মাঠে যেতে পারছে না। ও বাবা, তাহলে আজকে ওনার ক্লাসটা তাহলে মুলতুবি থাকতে হবে। এই না উন্মুক্ত আলোচনা তো সুন্দর হচ্ছে, আমি সেটা বলছি না, তাহলে ওনার ক্লাসটা আজকে মুলতুবি হবে, আমাদেরই উন্মুক্ত আলোচনা হোক। আর উনি যদি আসে তাহলে ওকে, নাহলে মনে হয় সম্ভাবনা নাই ওনার আসা। আমি তো সেটাই বলছি, 11টা যদি হয়ে যায় এখন জামের ব্যাপার কে কি বলবে, তার তো কিছু বলার নেই। আর আপনার ঢাকার জাম নাকি বিখ্যাত, আমাকে কে যেন একদিন বলেছিল, বিখ্যাত জাম ও ওই আসছে বলছিল, একদিন বলেছিলাম সাবার দেখতে কত সময় লাগে, বলে কি বলবো এমনি গেলে পরে আধ ঘন্টা 35-40 মিনিট, আর যদি জামে পড়েন ওটা বলা যাবে না। ওটা অনেকদিন আগে একবার বলেছিলেন আমাকে, ওটা বলা যাবে না, এর বেশি দূরত্ব নয়, কিন্তু ওইরকম হয়। ব্রাহ্মণবাড়িয়ার আফজল স্যার, হ্যাঁ বলতে পারেন, সম্ভব হলে সংযোজন করেন। আসলে আমাদের উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণ করতে চান, আমরা সবাই দেখেন স্যার আপনি বলেন, স্যার জাকির স্যার আজকে আপনি বলেন, আমি কয়টা করবো ওই যে ওই আমাদের অমরনাথ চক্রবর্তী স্যার আসেন আসেন তো, ওই যে স্যার এই ফাঁকে আমি একটা কথা বলি, মামা আপনি বলেন, আপনি বললে তারপরে অমরনাথ স্যার আর পার্শ্ববর্তী স্যার আলোচনা করলে আমাদের আলোচনা শেষ হয়ে যাবে। অমরনাথ চক্রবর্তী স্যারকে আমি একটা কথা শোনাবো, এটা মানে ব্যাপারে মাফ করবেন আর কি, যাই হোক ওই ভোলা নামে এক লোক, ভোলা নাম হচ্ছে ভোলা সাপ, তো ওর ওই বিবাহের লোক, ভোলা খুব কাজের লোক, তো এদিকে ব্রাহ্মণ বসে গেছে আর কি বিয়ার পিঠিতে, এই হাতে বিয়ার সায়মনটাকে বসে গেছে আর কি, এখন ওই বর এই কানে খবর নিয়ে পাঠাইছে কিন্তু বরের কোনো খবর নেই, তো অনেকক্ষণ পর বর আসছে, বর আসলে কারণ ব্রাহ্মণ জিজ্ঞাসা করছে কি ব্যাপার বলা তুমি এত দেরি করে, তোমার একটা বিয়ের লগ্ন, লগ্ন একটা পার হয়ে গেল আর একটা লগ্ন তোমার আছে, কি বলে যে পুরোহিত মশাই কি বলেন, এগুলা যে সে কাজের কাজ, আমার আমার আশা চলে, হ্যাঁ সব কাজ থাকে বেশিরভাগই তো। কল্যাণ স্যার বললেন, খুব সুন্দর বললেন, আমি কয়েকটা জায়গায় কয়েকটা পেশেন্ট দেখেছি, মানে ঘরে ঢুকছে এত দুর্গন্ধ, মানে গা থেকে দুর্গন্ধ, মানে দুর্গন্ধ আর দুর্গন্ধ, সেই ক্ষেত্রে মানে ওর মায়োজমটাকে বিচার করে দেখলাম যে ওর দেখা যাচ্ছে যে সিফিলিটিক কন্ডিশনটা বেশি প্রচন্ড পরিমাণ, এবং অ্যাসিডিটির তো একটা, ওর মধ্যে তো টিউবারকুলোসিস এর একটা, ডায়াসিস এর একটা সন্ধান পাওয়া যায়, আর সেই ক্ষেত্রে সিফিলিটিক কন্ডিশনটাও প্রচুর বেশি, সেক্ষেত্রে আমি একটা দিয়ে খুব কাজ পেয়েছিলাম, এই একটা বলবো। আর আর একটা সংযোজনের ক্ষেত্রে নাইট্রিক অ্যাসিডের আগে বা পরে কখনো ল্যাকেসিস দিতে নেই, এটা আমরা আমি শিখেছিলাম একটু। আর এর মানে রাত্রে সবসময় বাড়ে এবং ঠান্ডায় বাড়ে সবকিছু রোগী বেশিরভাগই, আর শীত মানে শীতকালে একটা সর্দি লাগার প্রবণতা থাকে, আর নিউমোনিয়া যখন বুকের মধ্যে ঘর ঘর হয়, কিন্তু পায়ের তলে একটা দুর্গন্ধযুক্ত ঘাম প্রায় দেখা যায় আজকাল, মানে মোজা খুলছে তো দুর্গন্ধ, সেই ক্ষেত্রেও অ্যাসিড নাইট্রিকের একটা বড় সিমটম পাওয়া যায়। আর কি বলবো, স্যার সবই বলে দিয়েছেন আমি। আর যেগুলো একটা জিনিস দেখা যায় যে অ্যাসিড নাইট্রিকে যে যখন ব্যথা হয় যেন মনে হচ্ছে যেন একটা কাটা ফোট, মানে কাটা ফোটার মতন একটা ব্যথা সব সময় হতে পারে, এটা এটা অ্যাসিডিটির একটা বিষয়। আর ফাটা ফাটা মলদার তো থাকি, আর সহজেই রক্ত বেরিয়ে যায়, তাদের দাঁতের যে রোগগুলো হয় তখনও দেখা যায় যে পায়োরিয়া হয়, তখনও দাঁতের মধ্যেও তার ফাটা ফাটা মানে পায়োরিয়াতেও কিন্তু সামান্য কিছুতেই রক্ত বেরিয়ে যাচ্ছে এবং দুর্গন্ধ হয়,
মুখে প্রচন্ড দুর্গন্ধ এবং তাদের প্রস্রাবেও প্রচন্ড দুর্গন্ধ, এবং অনেক সময় আমরা লিভার যখন প্যালপিটেশন করি লিভারে বেড়ে গেলেও কিন্তু এই অ্যাসিডিটিক এর কথা ভাবি যদি অ্যাসিডিটিক এর সিম্পটম গুলো সবকটা থাকে। এই আর এমন কিছু বলবো না স্যার, আর আপনি শুনছি ভালো থাকবেন। চমৎকার আলোচনা করলেন স্যার। আজকে যে ওষুধটা আলোচনা হচ্ছে এটা আমরা গুরুত্বপূর্ণ একটা ওষুধ, যে ওষুধটা আমি বেশ কয়েকবার ব্যবহার করেছি। আমরা স্যার একটু আগে বলতেছিলেন আমার বিশেষ করে আমাদের কল্যাণ স্যার, তো উনি আমাদেরকে একটা বিষয় বলছেন, সেখানে হচ্ছে যে এটা আমাদের যে আউটলেট আউটলেট যেগুলো আছে মিউকাস মেমব্রেনের এই জায়গাগুলোতে চমৎকার ভাবে কাজ করে। এখন আমরা যারা হোমিওপ্যাথি প্র্যাকটিস করি আমাদের মেমব্রেন যেগুলো লাইনিং বডি আছে আমাদের ক্যাভিটি আছে, ক্যাভিটি এবং ক্যানেল স্পেশালি আউটসাইড, এবং এটা কতগুলো জায়গা আছে এই নাইট্রিক অ্যাসিডের জন্য রেসপিরেটরি ডাইজেস্টিভ ইউরোজেনিটাল ট্র্যাক, এবং এর মধ্যে আবার হচ্ছে মাউথ নোজ আইলিডস লাং স্টমাক ইন্টেস্টাইন ইউরেটার ইউরেটা ইউরিনারি ব্লাডার। এই যে জায়গাগুলোতে যখন আমাদের সমস্যা দেখা দেয় সেখানে কারণ কেন হয়, সেখানে সিপিলিটিক যে কন্ডিশনটা আমাদের শরীরের, আমরা এতদিন ধরে যে মায়োমের যে সমস্ত সেশনগুলো ছিলাম সেখানে সুরা সাইকোসিস এবং সিপিলিসের আলোচনায় আসছে, এই ওষুধটা এই কন্ডিশন গুলোতে তার সমস্যা দেখা দেয়। আমরা যদি এটাকে এইভাবে বলি যে শরীরের যে সমস্ত আউটলেট গুলো আছে যেখানে মিউকাস মেমব্রেন এবং আমাদের যে ত্বক তার যে জাংশন তার ক্রিয়াকলাপের মধ্যে সমস্যাটা সৃষ্টি হয়, এই সমস্যাগুলো সৃষ্টি হওয়ার ফলে যে প্যাথোলজি ডেভেলপ করে তার জন্য নাইট্রিক অ্যাসিড চমৎকার ভাবে কাজ করে। আবার এখানে একটা বিষয় বলা রাখা ভালো, আমরা যে মিউকাস মেমব্রেন স্ট্রাকচারটা এর যে সারফেস লেয়ার যেটা হচ্ছে আমরা যে কদিন আগে আমাদের অজয় স্যার পড়াচ্ছিলেন ইপিথিয়াল সেল, এর যে ডিপার লেয়ার যেটাকে আমরা জেনেটিক কানেক্টেড টিস্যু এই পর্যন্ত কাজ করে। আমি একটা রোগীর কথা বলি, দীর্ঘদিন থেকে সে টনসিলের সমস্যায় ভুগতেছিল দীর্ঘদিন থেকে, এবং আমাদের যারা ইএনটি স্পেশালিস্ট তারা অনেক ঔষধ দিয়েছেন কোনো ডেভেলপমেন্ট হয় না। আমি যখন তার হিস্ট্রি নিচ্ছিলাম ইতিহাস নিয়ে নিয়ে বেশ বেশ বড় 12-14 বছরের ছেলে, তাকে আমি নাইট্রিক অ্যাসিড 0-2 দিলাম এবং চমৎকার ভাবে তার যে সোয়েলিং এবং যে মারাত্মক ফোলা লালা পড়া এই একটা যা কিছু ছিল, তারপরে আমি অনেক মাস তাকে শুধু ফাইটাম দিয়েছিলাম। তাহলে আমরা যদি আমাদের শ্রদ্ধেয় স্যারকে দেখি যিনি বলছিলেন যে এই আউটলেট গুলো এখানে যদি আমরা এই ওষুধটাকে ভালো করে চিনতে পারি, আউটলেট গুলো যদি বুঝতে পারি আমাদের কোথায় কোথায় আউটলেট গুলো হয় আছে, তাহলে আমি নাইট্রিক অ্যাসিডটাকে ভালো করে চিনতে পারি। কারণ হচ্ছে নাইট্রিক অ্যাসিডের একটা বড় অন্যতম জায়গাই হচ্ছে মানে আমরা বলি থ্রোট অ্যানাস মাউথ, এবং আমি যে জায়গাটা বললাম এছাড়াও আমাদের যে গ্ল্যান্ডের উপরে চমৎকার কাজ করে, আমরা জানি যে লিভারের উপরে কাজ করে, প্রোস্টেট গ্ল্যান্ডের উপরে চমৎকার কাজ করে, যদি আমরা এটাকে সিমটম নিতে পারি, এবং স্যালাইভারি গ্ল্যান্ড যেখানে আছে সেটাকেও কাজ করে, এটার জন্য এই ওষুধটা চমৎকার ভাবে কাজ করে। আরো দু একটা জায়গায় আমি ব্যবহার করেছি, সেটা হলো আঁচিলের জায়গায়, আঁচিলে মাত্র একবারই ঔষধ দেওয়া হয়েছে, একবারই তারা আঁচিল চলে গেছে, তবে ভালো কাজ করেছে আঁচিল। আর আঁচিলের লক্ষণটা একটু বলেন, অ্যাসিডিটিকে আমার
এইটার আসিল ছিল তার এই যে এই যে ঠোঁটটা আছে না, ঠোঁটের নিচের এই যে কোনা কর্নারে, এই দুই ঠোঁটের কর্নারে হয়তো আমি জাংশনকে রেকর্ড করছিলাম। তবে এই ওষুধের সাথে একটা সংঘর্ষ আছে লেগেছে, সে কেন আছে আমি জানি না, এটা আমি জেনেছিলাম লেগেছে একটু আগে একজন স্যারও বললেন। স্যার অনেক ধন্যবাদ, এইটুকু বললাম, এই আলোচনা করলাম যেটুকু আমার ব্যবহার করেছি এবং আমি এই পর্যন্ত ম্যাট্রিকুলেশন পড়ে জানি। ধন্যবাদ সিনিয়র মাজিদ স্যারকে আপনার অভিজ্ঞতার আলোকে নাইট্রিক অ্যাসিডের সংযোজন করলেন, আলোচনা করলেন। হ্যালো নমস্কার স্যার। হ্যাঁ বিশ্বনাথ দত্ত স্যার, আপনার ডাক্তার ডাক্তার আমার গলা ভেঙে গেছে। ক্ষমা চাচ্ছি, আপনি যতবার বলছেন অমনি ফোন এসে আমার লাইন কেটে দিচ্ছে, ফোন এসে আমাকে বা মানে এর থেকে এক থেকে বেরিয়ে গিয়ে কথা বলতে হচ্ছে। যাই হোক, আপনার অভিজ্ঞতার আলোকে সংক্ষেপে কিছু আলোচনা রাখেন। স্টেশনে চলে এসেছি, মানে দুর্গানগর স্টেশনে এসেছি, এখন খুলতে পারবো। আচ্ছা নাইট্রিক অ্যাসিড সম্বন্ধে খুব আমি শুনতে শুনতে এসেছি মাঝে মাঝে, তারপর বিরিগ্রাম কল্যাণ ঘটক খুব ভালো বললেন, তার আগে গিরিধর স্যারও ভালো বলেছেন। তা আমি একটু 5 মিনিটের পাওয়ার পাশে রেডি করতে হবে। আমি একটা কথা বলছি, আমার প্র্যাকটিসের অভিজ্ঞতা হঠাৎ ওই যত রাত করে যত আগের থেকে মনে থাকে না পেশেন্টের। দুর্গানগরেই এক ভদ্রমহিলা হাজবেন্ড দৌড়ে পড়ে এসছে যে এক্ষুনি আমার বাড়ি যেতে হবে, কেন ঘরে এই দেখেন মোবাইলটা নিয়ে পায়খানা ফ্যানে একেবারে রক্ত লাল রক্ত ছড়িয়ে রয়েছে। হ্যাঁ এবারে রাত্রি যখন বাজে মানে লাস্ট ট্রেন ধরতে হবে আমার। আমি কি মানে এতক্ষণ পরে আসলেন, তাই না যেতে হবে স্টেশনে কাছেই বাড়ি, এই 2 নম্বর স্টেশনে কাছে গেলাম, গিয়ে বলে এরকম যন্ত্রণা যন্ত্রণায় কামড়াচ্ছে। হঠাৎ করে আমি হেলেনের আর বরিকের একটা কথা মনে পড়লো, যে হেমনের সে 1 ঘন্টা পেন 1 ঘন্টা ধরে থাকে যন্ত্রণা, এইটার উপরে আর লাল রক্ত থেকে হেমলার সে লাল রক্ত থেকে আর আরেকটা জানি ওই যে সিকিউরিটিকে যেটা নিউটো কিউটিনিয়াস জাংশন যেটা এগুলো রক্তপাত হয়, আর যখন নিউটো আমি করলাম কি 30 ml ডিস্টিল ওয়াটারের মধ্যে নাইট্রিক অ্যাসিড 30 দুটো দানা 30 নম্বরের দানা দুটো দানা দিয়ে একটু RS দিয়ে দিয়ে দিলাম, যেটা আপনি 2 ফোঁটা 2 চামচ জলের মধ্যে গুলে 1 চামচ খাবেন, আবার 15 মিনিট পরে 1 চামচ খাবেন। এইবারে আপনার যদি ব্যথা কমে যায়, জ্বালা যন্ত্রণা কমে যায় আর খেতে হবে না। রাত্রি তখন এই 11:30 থেকে 12:15। পরের দিন ফোন দিল যে অনেক ব্যথা ট্যাথা কমে গেছে, তারপরে পুরো ওষুধটাই খেয়েছে, তারপরে ও অনেক পেশেন্ট দিয়েছে এরকম এই এয়ারপোর্ট 1 নম্বর গেট থেকে অনেক যাদের এরকম হয়েছে পাঠিয়েছে, স্টার আর ফিরে আসেনি। ভালো মানে নাইট্রিক অ্যাসিড 30, তারপর আর ওষুধও নেয়নি। এই যে একটা লক্ষণের উপরে চপ করে দিয়ে দিলাম বরিগেট থেকে নিয়ে, তা আমাদের অনেকগুলো লক্ষণ নেওয়ার তখন সময়ও ছিল না। আরেকটা কি দেখেছি, এই যে গালের মধ্যে একটা ছেলে পাখি রয়েছে, রাস্তা দিয়ে যাচ্ছে, আঁকিলটা খুঁটেছে, যেই খুঁটেছে একেবারে গাল বেয়ে রক্ত স্রোত। ইয়ং ছেলে 20-21 বছর বয়স ছেলেটা, বা শিয়ালদা ব্যাগের দোকান আছে মুখরুচির সামনে, তা ওই ছেলেটা দুর্গানগর থাকে, তো ওকে আমি ওই দিনই কিছু কিছু লক্ষণ শুনলাম, যে তোমার বাথরুমে কিরকম গন্ধ গন্ধ আছে নাকি, বা হ্যাঁ খুব গন্ধ, ঘামেও খুব গন্ধ হয়, তুমি শীত কাপড় লাগাচ্ছো না গরম কাপড় পরে শীত কাপড়ে নাইট্রিক অ্যাসিড আছে শীত কাপড়, এবারে এইরকম নাইট্রিক অ্যাসিড ফাটকি দেওয়াতে ওটা ওই রক্ত পড়াও বন্ধ হলো,
আর এক মাসের মধ্যে ওটা শুকিয়ে টুমকি উঠে গেল, টুমকি উঠে বেরিয়ে গেল। আর জলটা এখন আঁকিল ছিল, জল কি কথা বললাম কাজগুলো আমি করেছি, সেই কাজগুলোর মধ্যে অ্যাগ্রাভেশন হচ্ছে রাইডিং এর অ্যাগ্রাভেশন, রাইডিং এর এমুলেশন, রাইডিং এ এমুলেশন, আর হচ্ছে একটা নার্ভাস টেম্পারমেন্ট আছে, আর নাইট্রিক অ্যাসিডের কন্ডালোমেটা, তারপরে ফিগ ওয়ার্ড, এগুলো ভালো কাজ হয়। একদিক দিয়ে এখানে কেউ কেউ বলেন যে মিউকো জাংশন হলে ওইটা এটা সিপিলিটিক, আবার এতে আছে ন্যাশে আছে যে কন্ডালোমেটা ফিগ ওয়ার্ড তারপরে ঠোঁটের কোনা যেটা যেগুলো হয় যদি গন্ধ দেখি আর তাহলে আমি নাইট্রিক অ্যাসিড দিই, আর নয়তো কন্ডুরাঙ্গ কন্ডুরাঙ্গে যদি গ্যাস্ট্রিকের কোনো প্রবলেম থাকে তাহলে কন্ডুরাঙ্গ ওষুধটা দিয়ে একজনকে দিয়েছি। যা হোক, দুটো ওষুধ আমি আঁচিলের উপরে, কন্ডালোমেটার উপরে, দাঁতে স্পঞ্জির উপরে, মুখের দুর্গন্ধ এবং গায়ে গন্ধ, চিত্তাকর এবং পায়খানার অর্শের পায়খানা করার পরেও আফটার ইভাকুয়েশন প্রায় 1 আওয়ার ব্যথা থাকে, তার জন্য দিয়ে আমি খুব সাকসেস হয়েছি। আর এখন কথা হচ্ছে কি যে আমি দর্পণ গ্রুপের সাথে মিশে যে যে বলেছে যে কেস টিকিং করলে পরে পরবর্তী ধাপে তাকে এ করা যায়, কিন্তু আমরা তো একই দেখি সঙ্গে সঙ্গে কথাগুলো হচ্ছে কি যে আমাদের তো তৎক্ষণাৎ ওষুধ দিয়ে দিই, কিন্তু আজকে কেসি দাসের কাছে 2 বার যেতে পেরেছি আমি, মঙ্গলবার মঙ্গলবার করে কেসি দাসের যে ছাত্র আমাদের অমরনাথ চক্রবর্তীর থেকে আমি অনেক উপকৃত হচ্ছি, যে মনে হচ্ছে মনে হয় যেন আমি কেসি দাসের কথাই শুনতে পাচ্ছি, এবং কেসি দাস এবং তপন কাঞ্জিলালের কম্বাইন আমাদের এই যে সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছেন সেইভাবেই চলার চেষ্টা করি। কিন্তু এমন এমন অনেক সময় এমন এমন পেশেন্ট চলে আসে যে তাকে অ্যাকুইটের অবস্থায় তাৎক্ষণিক কিভাবে দিতে পারবো, যেন আমাকে যেন মনে করিয়ে দেয় বড়িক বা এলেন্সপিনোড বা নেশার থেকে যে এই ওষুধটা দেওয়ার কথা এবং সাকসেস হই, কিন্তু তখন ভাবি যে অমর চক্রবর্তী যে বলেছেন যে এইটাকে যদি থ্রো কেস টেকিং করে না যায় পরবর্তী ধাপে এটা তার কেসটাকে বোঝা যায়, কিন্তু আমাদের কাছে কি ওই একবার নিয়ে গেল ভালো হয়ে গেল আর আসতে চায় না। আমি বলি যে আপনি যে একবার নিলেন তাতে কিন্তু আবার হতে পারে, আপনি আর আবার আসবেন, কিন্তু কি জানি আমাদের দুর্ভাগ্য আমাদের কাছে আর আসে না, ও তো ভালো হয়ে গেছে, রুগী পাঠায়, হ্যাঁ কিন্তু ভালো হয়ে গেছে আর আসতে চায় না, আবার যখন হবে তখন দেখা যাবে। যাক, এই বলে আমি আমার সংক্ষিপ্ত ইতিহাস এই বললাম, প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা। ধন্যবাদ স্যার, বিশ্বনাথ স্যারের সাথে আমি একমত যে পাইল সেট যে ব্যাপারটা বলছে, যে জ্বালা পোড়া এবং ব্যথা টয়লেটের পরে অনেকক্ষণ ধরে থাকে, এই ক্ষেত্রে অ্যাসিডাইটিস দেখা যায়। ডক্টর জাকির হোসেন, ব্যাপার হোসেন স্যার, আচ্ছা আপনি এবার তাহলে আমি তো আরো কিছু বলতে চাইছিলাম।
আচ্ছা ঠিক আছে স্যার, স্যার যখন চলে এসেছেন শুরু করা যাক আলোচনা। হ্যাঁ স্যারকে তাহলে অনুরোধ করা হোক। হ্যাঁ দীপেন অনুরোধ করতে পারেন। আচ্ছা ওয়াই আরিফ স্যারকে অনুরোধ করছি স্যার, আজকের নাইট্রিক অ্যাসিড নিয়ে আপনি আলোচনা শুরু করুন। ধন্যবাদ ডক্টর দীপেন, ধন্যবাদ ইন্সপেক্টর সাগর, এবং বিশেষ করে ধন্যবাদ দিচ্ছি ডক্টর বিশ্বনাথ স্যারকে। শুভরাত্রি সবাইকে এবং সালাম। স্পষ্ট শোনা যাচ্ছে দীপেন কথাগুলো? হ্যাঁ স্যার ক্লিয়ার একদম। আচ্ছা থ্যাংক ইউ। তো নাইট্রিক অ্যাসিড নিয়ে আমাদের বিশ্বনাথ স্যার সমস্ত আলোচনা করছিলেন। নাইট্রিক অ্যাসিড আমাদের দৈনন্দিন প্র্যাকটিসে একটা গুরুত্বপূর্ণ মেডিসিন হচ্ছে নাইট্রিক অ্যাসিড। বহির ক্রিয়াশীল অ্যান্টিসাইকোটিক অ্যান্টিসিফিলিটিক এই মেডিসিনটা হোমিওপ্যাথির এক বিশাল ক্ষেত্র দখল করে আছে, এবং সে তার অসাধারণ ক্রিয়া রোগ আরোগ্যের ক্ষেত্রে প্রদর্শন করে যাচ্ছে প্রতিদিন প্রতিনিয়ত আমরা দেখতে পাচ্ছি। এবং তার অসাধারণ অ্যান্টি মাইজমেটিক ক্রিয়া বিশেষ করে অ্যান্টিসাইকোটিক অ্যান্টিসিফিলিটিক মাইজমেটিক এর উপরে গভীর প্রভাব গভীর ক্রিয়া রয়েছে। তো আমরা নাইট্রিক অ্যাসিডের বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করবো। আমি প্রথমে ভূমিকায় নাইট্রিক অ্যাসিডের সংক্ষিপ্ত একটা পরিচিতি তুলে ধরার চেষ্টা করছি। নাইট্রিক অ্যাসিড ইজ স্পেশালি ট্রিটেড টু থিন উইক অ্যান্ড ডেবিলিটেড পার্সন উইথ রিজিড মাসকুলার ডার্ক কমপ্লেকশন ব্ল্যাক আই অ্যান্ড হেয়ার। এই ধরনের ব্যক্তিবর্গ এরা সাধারণত দুর্বল হয়, ছিন্ন হয়, জীর্ণ হয়, এবং তাদের এই দুর্বলতা জীর্ণ ছিন্ন অবস্থা এমন অবস্থায় পৌঁছে যায় যে তাদের রিজিড মাসকুলার স্ট্রাকচার অর্থাৎ তাদের মাসেল গুলো বেশ যেন রিজিড ডিও এবং মাসেল অনেকটা ফ্যাট মাসেলের যে ফ্যাটি ফ্যাটটা কম থাকে, খুব রিজিড হয়, ডিও হয়, শুকিয়ে যায়, এবং এরা কমপ্লেকশন ডার্ক হয়ে যায়, মানে তাদের স্কিন কালার যেটা ফগ স্কিন কালার সেই স্কিন কালারটা অনেকটা ডার্ক হয়ে যায়। আসলে এইসব বিষয়গুলো ঘটে বিভিন্ন ডিজিজে সাফার করার জন্য। আমরা এই বিষয়গুলোই জানবো যে কখন একজন ব্যক্তি এই ধরনের অবয়ব, এই ধরনের কাঠামো, এই ধরনের স্ট্রাকচার আসে, কখন কোন লেভেলে কিরকম ডিজিজে সাফার করে করে এই অবস্থায় আসে এই বিষয়গুলো আমরা জানবো। এরপর কি যে আগলি লুকিং অ্যাপিয়ারেন্স উইথ ব্রোকেন ডাউন ক্যাকেটিক কন্ডিশন অ্যানিমিক and emaciated people with morning diarrhea, যেহেতু এরা রোগের কারণে তাদের স্বাস্থ্য ভেঙে যায়, স্বাস্থ্য নষ্ট হয়ে যায়, এই জন্য তাদেরকে আগলি লুকিং দেখতে কুৎসিত লাগে বা খারাপ লাগে, দেখতে ভালো লাগে না তাদেরকে, তারা অ্যানিমিক হয়, রক্ত স্বল্প, এবং তারা শুকিয়ে যায়, তাদের একটা টেন্ডেন্সি থাকে মর্নিং ডায়রিয়া। হ্যাঁ প্রত্যুষে সকালে লুজ মোশন বা পায়খানা, তো এরকম ভগ্ন স্বাস্থ্যের দুর্বল স্বাস্থ্যের একজন ব্যক্তি বিভিন্ন জিনিসে ভোগার কারণে এই কনস্টিটিউশনটা প্রাপ্ত হয়, এটা আমাদের অবজারভেশনে আমাদেরকে দেখতে হবে। যে টেম্পারমেন্টটা কি নার্ভাস অ্যান্ড ইরিটেবল, এটা খুব খিটখিটে টাইপের হয়, বেশ নার্ভিক হয়, আর মাঝে মাঝে কথা তো বলেছি সাইকোটিক সিফিলিস ছড়া তো আছেই। এর সঙ্গে এদের যে ডায়াথিসিসটা হচ্ছে হেমারেজিক ডায়াথিসিস, হেমারেজিক মানে কি রক্তস্রাব প্রবণ ডায়াথিসিস। এই হেমারেজিক ডায়াথিসিসটা কি এটা সম্পর্কে আমরা বিস্তারিত জানবো, আরো কিছু বিষয় নিয়ে আমরা বিস্তারিত জানবো। তার আগে নাইট্রিক অ্যাসিডের যে কি নোটস গুলো আগে আমি সংক্ষেপে আলোচনা করছি। তাহলে এক নম্বর কি লোস select for its special seat of action, the outlet of the body where the mucous membrane and skin meet, যে জায়গায় আমাদের বডির যে জায়গাগুলোতে স্কিন
এবং মিউকাস মেমব্রেন একত্র হয়েছে, যেমন কোন জায়গাগুলো আমাদের ঠোঁট, আমাদের মুখের ভিতরকার মিউকাস মেমব্রেন এবং স্কিন একত্রিত হয়েছে, মিট হয়েছে, এনা রেকটাম ইউরেট্রা না নোজ না, এই জায়গাগুলোতে যদি কি হয়, ফিশার হয়, ব্যাক হয়, ইনফেকশন হয় এই জায়গাগুলোতে, তো এই জায়গাগুলোর উপরে নাইট্রিক অ্যাসিড ক্রিয়াটা অসাধারণ। এই জায়গাটি ক্র্যাক হতে পারে, ওয়ার্ড হতে পারে, ইনফেকশন হতে পারে, বিভিন্ন রকমের ডিজিজ এই মিটিং পয়েন্টে গ্রো করতে পারে এবং সেই সব ক্ষেত্রে নাইট্রিক অ্যাসিড ক্রিয়া অসাধারণ। এটা হচ্ছে গিয়ে তার একটা বিশেষ ক্রিয়া ক্ষেত্র। এরপর কি ব্রাইট রেড হেমারেজিক ব্রাইট রেড হেমারেজিক ফ্রম অল আউটলেট অফ দ্য বডি, শরীরের যতগুলো আউটলেট আছে অর্থাৎ আমাদের মুখ, তারপরে কি নাক, চোখ, রেকটাম, ইউরেট্রা, ভ্যাজাইনা, এই সমস্ত আউটলেট দ্বারা যে ব্লিডিংটা হয় সেটা ব্রাইট রেড উজ্জ্বল লাল ব্লিডিংটা হয়। এরপর কি এক্স বেসড অন দ্য ডার্ক কমপ্লেক্সন, এক্স বেসড অন দ্য ডার্ক কমপ্লেক্সন যাদের স্কিন কালার ডার্ক রয়েছে, এটা সাধারণত ব্যাপারটা এমন না যে যারা কালো ব্যক্তি, হ্যাঁ মেলানিন বেশি শুধু তাদের ব্যাপারটা এরকম না, ব্যাপারটা হচ্ছে যে কিন্তু ক্রনিক ডিজিজে সাফার করাতে মানুষের স্কিন কালার চেঞ্জ হয়ে যায়, কারণ তার বডিতে মেটাবলিক প্রবলেম ঘটে, কিছু কেমিক্যাল রিয়েকশন ঘটে, কিছু কেমিক্যাল ইমব্যালেন্স ঘটে যার কারণে স্কিন কালার চেঞ্জ হয়ে যায় এই ধরনের। জি একটু থামাতে স্যার, ওই আব্দুল মান্নান স্যার আপনি মিউট হন প্লিজ, আব্দুল মান্নান আপনি মিউট হন, মিউট না আনমিউট, আপনি আনমিউট হয়ে আছেন, মিউট হন, জাকির হোসেন স্যার আপনি মিউট করে দেন, স্যার শুরু করুন। হ্যাঁ এটা ডার্ক কমপ্লেকশন হয় এবং এই যে মিটিং পয়েন্ট, আব্দুল মান্নান আব্দুল মান্নান আপনি বলতেছেন এই যে মিটিং পয়েন্ট গুলো আছে যেখানে স্কিন এবং মিউকাস মেমব্রেন যেখানে মিট হয়েছে এই জায়গাগুলোতে যদি ফিশার হয়, ক্র্যাক হয়, তাহলে সেক্ষেত্রে এক ধরনের বিশেষ ধরনের পেইন হয়, সেটা হচ্ছে স্প্লিন্টার লাইক স্টিকিং পেইন, মানে কোনো কিছু খোঁচা বিদ্ধকর ব্যথা, স্প্লিন্টার লাইক এক ধরনের পেইন হয়, এই পেইনটাও নাইট্রিক অ্যাসিডের একটি বিশেষ চরিত্র বা চিত্র। এরপর কি মিডল লাইফ, ফার্স্ট মিডল লাইফ, এই ধরনের বয়সের মানুষ যারা মিডল এইজের যারা পার্সন বোথ মেল অ্যান্ড ফিমেল তাদের ক্ষেত্রে নাইট্রিক অ্যাসিডের ক্রিয়া রয়েছে, কেন, কারণ ক্রোনিক ডিজিজে সাফার করতে করতে এ পর্যায়ে এসে নাইট্রিক অ্যাসিডের ক্ষেত্রটা দাঁড়িয়ে যায় অনেক ক্ষেত্রে, সেই জন্য সেগুলো আমরা বিস্তৃত ভাবে আসতে যাব। সিফিলিস আপনি অ্যাবিউস অফ মার্কারি, যারা সিফিলিস আক্রান্ত হয়েছে এবং মার্কারি ইউজ করেছে তাদের মাইক্রোবায়োটিক জটিলতা তৈরি হয়েছে, সেখান থেকে বিভিন্ন ডিজিজ প্যাথোলজি প্রকট হয়েছে, সেই ক্ষেত্রেও নাইট্রিক অ্যাসিড ক্রিয়া রয়েছে। পেইন অ্যাপিয়ার অ্যান্ড ডিসঅ্যাপিয়ার কুইকলি, এটা আমরা ব্লেডনার ক্ষেত্রে পেয়েছি যে পেইনটা খুব সাডেনলি অ্যাপিয়ার করে অ্যান্ড সাডেনলি গো, তো ঠিক একই রকম বৈশিষ্ট্য নাইট্রিক অ্যাসিডও রয়েছে। হাইড্রোজেনের কনস্টিটিউশন সাইকোটিক রেমেডি, এটা একটা গ্রেট অ্যান্টিসাইকোটিক রেমেডি, যেমন অ্যান্টিসিপিলেটিক একইভাবে সম্ভব হবে অ্যান্টিসাইকোটিক এবং সিপিডিক সিপিডিস এবং সাইকোসিসের সাথে বন্ধন রচনা করছে নাইট্রিক। হাইড্রোজেনের কনস্টিটিউশন, হাইড্রোজেন কনস্টিটিউশন উপরে ক্রিয়া রয়েছে, আমরা পরবর্তীতে জানবো এই হাইড্রোজেন কনস্টিটিউশন কি, হেমারেজিক ব্যাচ কি, এগুলো আমরা জানবো। গ্রেট জেনারেল উইকনেস extreme sensitivity and nervousness, trembling with marked anemic manifestation, এই ধরনের ব্যক্তিরা বিভিন্ন ডিজিজ থেকে সাফার করে
করতে করতে এতটা দুর্বল হয়ে যায়, তাদের অ্যানিমিক হয়ে যায় যে তারা কি হয়, শরীর হাত পা কাঁপতে থাকে, অত্যন্ত ছিন্ন হয়ে যায়, ছিন্ন হয়ে শরীর হাত পা কাঁপতে থাকে। সাপোজ ধরুন এই যে হেমারেজ, হেমারেজিক টেন্ডেন্সি রয়েছে, কোন একজন একজন ফিমেল পার্সন সে ইউটেরাইন কমপ্লেন্টের কারণে দীর্ঘদিন যাবৎ এই রক্তস্রাব প্রবণতায় সাফার করছে, বা একজন ব্লাড ডিসঅর্ডারের পেশেন্ট সাপোজ ধরুন লিউকেমিয়া, সে দীর্ঘদিন যাবৎ এই বিভিন্ন রকমের হেমারেজিক কন্ডিশনে সাফার করছে, তো এই ধরনের ডিজিজগুলোতে সাফার করতে তার সময় সে খুব অ্যানিমিক হয়ে যায়, আর যারা খুব অ্যানিমিক হয়ে পড়ে তখন তারা খুব ইমাসিয়েটেড চিহ্ন হয়ে যায় এবং তারা খুব নার্ভাস হয়ে যায়, খুব সেন্সিটিভ হয়ে যায়, সামান্য কথা শব্দ এগুলোতে বিরক্ত হয়ে যায়, খুব ইরিটেবল হয়ে যায়। অল দিস আর অফেন্সিভ, স্পেশালি ইউরিন সাসপেনশন। এই নাইট্রিক অ্যাসিডের পার্সনদের আপনারা অনেক সময় আপনার সামনে এসে আপনি বুঝতে পারবেন, মানে তার শরীর থেকে যে গন্ধ আছে, ঘামের সাজালো একটা গন্ধ আছে, মানে ঘামের তো ভ্যারাইটিস টাইপের ঘ্রাণ আছে, সল্টি ঘ্রাণ আছে, অফেন্সিভনেস আছে, অ্যাসিডিক, আর এদের যে ঘ্রাণটা আছে অ্যাসিডিক টাইপের সাজালো একটা ঘ্রাণ তার ঘাম থেকে আছে, এছাড়া তার ফোর্সা পায়খানা, হ্যাঁ, যে কোনো ডিসচার্জ থেকে বেশ অফেন্সিভ গন্ধ আছে। নাইট্রিক অ্যাসিড যেমন সাজালো, ঠিক একইভাবে এদের ডিসচার্জ গুলো কিন্তু এ ধরনের অফেন্সিভ। Person who have chronic disease and can go easily and post diarrhea, যেটা বারবার বলা হচ্ছে যে যারা দীর্ঘদিন যাবো chronic disease সাফার করছে, সহজে সানা লাগার প্রবণতা এবং যাদের ডায়রিয়া হওয়ার একটা প্রবণতা, বিশেষ করে মর্নিং ডায়রিয়া, হ্যাঁ, এবং দুধ একদমই সহ্য হয় না, এ ধরনের ব্যক্তিরা, এ ধরনের পার্সনরা যেটাকে আমরা বর্তমানে IBS বা এ ধরনের ক্ষেত্রগুলো কিন্তু নাইট্রিক অ্যাসিডের একটা গুরুত্বপূর্ণ জায়গা দখল করে। এক্সেসিভ ফিজিক্যাল ইরিটেবিলিটি, সেন্সিটিভ টু লেস্ট নয়েজ, টাচ, পেইন এন্ড চার্জ, তারা শারীরিকভাবে অত্যন্ত কি ইরিটেবল হয়ে পড়ে, কেন সে ক্রনিক ডিজিজে সাফার করছে, হেমারেজিক কন্ডিশন তার মধ্যে রয়েছে, ক্যাকেটিক অবস্থা তার মধ্যে এসেছে, অ্যানিমিক কন্ডিশন তার মধ্যে রয়েছে, তার শরীরটা তো শুকিয়ে যায়, হোয়াট ইজ ক্যাকেশিয়া এটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করবো, কারণ এই ক্যাকেশিয়াটা খুব ভালোভাবে বুঝতে হবে, আমরা যদি এই বিষয়গুলো ভালোভাবে বুঝতে পারি তাহলে এই মেডিসিনের রোগীগুলো চেনা অত্যন্ত আমাদের জন্য ইজি হয়ে যাবে। ক্যাকেশিয়া ডিউ টু সিফিলিস কারণ ক্যাকেশিয়া হতে পারে, স্ক্রোফুলা, স্ক্রোফুলাটা কি, স্ক্রোফুলা হচ্ছে বিভিন্ন গ্ল্যান্ড সোয়েলিং, এই গ্ল্যান্ড সোয়েলিং হওয়ার পিছনে অনেকগুলো কারণ রয়েছে, যেমন টিবি আক্রান্ত হলে গ্যান্ড হতে পারে, ক্যান্সার আক্রান্ত হলে গ্যান্ড হতে পারে, ঠান্ডা লাগার মানুষগুলি গ্যান্ড হতে পারে, এরভাবে বিভিন্ন যে কারণগুলো রয়েছে এবং এই ডিজিজটা সব ক্যাকেটিক কন্ডিশন তৈরি করে। হ্যাঁ, এছাড়া লিভার কমপ্লেন, ক্রনিক লিভার কমপ্লেনে কি হচ্ছে, দীর্ঘদিন যাবো জ্বর হচ্ছে, তার মানে কি লিভার ইনফেক্টেড হচ্ছে, ক্রনিক ইনফেক্টেড হচ্ছে এবং লিভারের সেলগুলো ডিস্ট্রয় হচ্ছে, দীর্ঘদিন যাবো জ্বর, এবং হতে হতে একদম ক্যাকেটিক হয়ে পড়ে, হ্যাঁ, অ্যানিমিক হয়ে পড়ে, লিভার ফাংশন হ্যাম্পার্ড হয় সিফিলিস কারণে, সিফিলিটিক মায়াজমেটিক কারণে ব্লিডটি হ্যাম্পার্ড হয়, ক্যাপিলারি ব্লিডিং আফটার কিউরেট, এটা হচ্ছে যারা কিউরেটেস হয়েছে, যেমন ডিএনসি, ডিএনসি অনেক আমাদের মায়েরা ওই ডিএনসি করে থাকে, মানে যেটা অ্যাবর্শন যেটাকে বলা হয়, অ্যাবর্শন, হ্যাঁ, ডিএনসি করে থাকে কিউরিটেজের মাধ্যমে, তো এই অ্যাবর্শনটা করার পর বা এই ডিএনসি করার পর থেকে ব্লিডিং বন্ধ হচ্ছে না, সেক্ষেত্রেও ইউনাইটেড স্টেটের গুরুত্ব রয়েছে। একটা জিনিস আমি দেখলাম, সেটা হচ্ছে যদি বডি থেকে ব্লিডিংটা বেশি হয় তবে সেক্ষেত্রে নাইট্রাস অক্সাইড
এই সাবস্টেন্সটা নাইট্রিক অক্সাইড এই সাবস্টেন্সটা বেড়ে যায়। বেড়ে গেলে সেটা কি করে, ক্যাপিলারি গুলোকে বা ব্লাড ভেসেল গুলোকে আরো রিল্যাক্স করে দেয়, রিল্যাক্স করে দিলে তখন কি ব্লিডিং মাত্রা আরো বেড়ে যায়। তার মানে এই নাইট্রিক অ্যাসিডের সাথে আমাদের বডির এই বায়োকেমিক্যাল যে একটা রিয়েকশন প্রতিক্রিয়াটার সম্বন্ধ রয়েছে। তো সেদিকে আমি যাবো না, আমি জাস্ট এখন যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে হেমারেজিক ডায়াসিস। তার আগে নাইট্রিক অ্যাসিডের যে মূল পয়েন্টগুলো আরেকবার বলি, নাইট্রিক অ্যাসিডের কার্যক্রিয়া হচ্ছে যে স্কিন এবং মিউকাস মেমব্রেনের মিটিং পয়েন্ট এবং স্কিনটার লাইক পেইন, তাদের মধ্যে থেকে হেমারেজিক ডায়াসিস বা প্রচুর পরিমাণ রক্তস্রাব হবার একটা প্রবণতা তাদের মধ্যে থাকে, এবং এরা ড্রাগ কমপ্লেকশন কিছুটা স্কিন কালার ডার্ক হয়ে যায় বা কালচে হয়ে যায় বা কালো হয়ে যায়, আর যেখানে সিফিলিসে আক্রান্ত হয়ে ডিজিজ সাফার করছে দীর্ঘদিন যাবৎ, সাইকোসিস ম্যাজমেটিককে আক্রান্ত হয়ে ডিজিজ দীর্ঘদিন যাবৎ সাফার করছে এই ধরনের একটা অবস্থা, এবং এরা খুব উইক হয়ে যায়, ইমাসিয়েটেড হয়ে যায়, ট্রেনিং হতে থাকে তাদের বডির মধ্যে, সবগুলো তাদের যে ডিসচার্জগুলো অফেন্সিভ অ্যাক্টিড সাজালো প্রস্তাব খুব দুর্গন্ধযুক্ত, বলা হচ্ছে যে ঘোড়ার প্রস্তাবের দুর্গন্ধযুক্ত। হ্যাঁ, আমি এইসব রোগীদের প্যাথোলজিক্যাল টেস্ট করে দেখেছি, ইউরিনে আরই করে দেখেছি, সেক্ষেত্রে অনেকের ক্ষেত্রে ক্যালসিয়াম অক্সালেট পাওয়া যায়, অনেকের ক্ষেত্রে ইনফেকশন জনিত কারণে আরবিসি রেড ব্লাড সেল পাওয়া যায় এদের, এ ধরনের পেশেন্টদের। এছাড়া তারা দীর্ঘদিন যেমন সাফার করতে করতে, যেমন বিশেষ করে মর্নিং ডায়রিয়াতে সাফার করতে করতে একসময় খুব অ্যানিমিক হয়ে পড়ে এবং ইজিলি কোলাপ্সড, তাদের সহজেই ঠান্ডা লাগার প্রবণতা আক্রান্ত হয়, অর্থাৎ রুগীটা আস্তে আস্তে টিউবারকুলার কন্ডিশনের দিকে চলে যাচ্ছে। এক্সেসিভ ফিজিক্যাল ইরিটেবিলিটি বলেছি, এছাড়া ক্যাকেক্সিয়া, তার মধ্যে ক্যাকেক্সিয়া চলে চলে আসে এই হেমারেজিক ডায়াসিস থেকে, বা এই আইবিএস লং দীর্ঘদিন যাবত এই ধরনের ডায়রিয়াতে সাফার করে, কিংবা দীর্ঘদিন যাবত লিভার ডিজিজে সাফার করে, কেননা সিফিলিসে শেষ পর্যায়ে আক্রমণ হয়ে লিভার ডিজিজ, কিংবা কিডনি ডিজিজ, কিডনি ডিস্ট্রয় করে, কিডনি ড্যামেজ করে এই ক্যাকেটিক কন্ডিশন, বা বিভিন্ন ক্যান্সারে সাফার করে স্কোপুলাস কন্ডিশনে এসে ক্যাকেটিক কন্ডিশন হতে পারে। হ্যাঁ, এগুলো কিন্তু আমরা পরীক্ষা নিরীক্ষার টেস্টের মাধ্যমে কিন্তু আমরা পাই। আমরা যদি তার আল্ট্রাসোনো করি, আল্ট্রাসোনো করে দেখা যাবে যে লিভার মোস্ট ড্যামেজ হয়ে গেছে, বা ফাইব্রো স্ক্যান করলে দেখতে পারবো যে লিভারের ফাংশন অত্যন্ত কমে গিয়েছে, তারপরে রিনাল ফাংশন কমে গেছে, ইজি এফআর করে আমরা দেখতে পারবো, এছাড়া ক্রিয়েটিনের মাধ্যমে আল্ট্রাসোনো করে সেই টেস্টগুলো, এগুলো বড়ি করে দেখা যায়, তারা প্রস্তাবের টেস্টগুলো দিল মানে দিল দেখা যায় যে তার অ্যালবুমিন অত্যন্ত প্রস্তাবের সঙ্গে অ্যালবুমিন পাস হচ্ছে, এগুলো কিন্তু তার কি ক্যাকেটিক কন্ডিশন গুলো নিয়ে আসে, তার সঙ্গে তো তার অ্যাপিয়ারেন্সটা আছে। এখন আসি যে হেমারেজিক ডায়াসিসটা কি, হোয়াট ইজ দ্য হেমারেজিক ডায়াসিস। সাধারণভাবে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে যে রোগীদের রক্তস্রাবের প্রবণতা, আসলে রক্তস্রাবের প্রবণতা মানে এটা মানে কি, এটা যে পাইল থেকে ব্লিডিং হচ্ছে এটাকে বলা হচ্ছে রক্তস্রাবের প্রবণতা, নাকি ইউটারাস থেকে ব্লিডিং হচ্ছে রক্তস্রাবের প্রবণতা, এটা আসলে বিষয়টা তা না। এই হেমারেজিক ডায়াসিসটা ধরনের ডিসঅর্ডার, ব্লাডের এক ধরনের ডিসঅর্ডার। কি ডিসঅর্ডার, আমাদের রক্তের কিছু বৈশিষ্ট্য আছে, তার মধ্যে একটা বৈশিষ্ট্য হচ্ছে রক্ত জমাট বাধা, রক্ত জমাট বাধা, অর্থাৎ যে ঘনত্বে থাকলে বডিতে ব্লিডিংটা কি হবে মানে বডির বাইরে চলে আসবে। হ্যাঁ, সেটা নিয়ন্ত্রণ করে কে, নিয়ন্ত্রণ করে প্ল্যাটিলেট, প্ল্যাটিলেটের মাত্রা, প্ল্যাটিলেটের মাত্রা সাধারণত এটা 2.5 লাখ 4 লাখ, এই প্ল্যাটিলেটের মাত্রা যদি এর মধ্যে অবস্থান করে তাহলে ওকে রক্ত যে প্রোটিন যে ফ্যাক্টর আছে ফ্যাক্টর 8 বলা হয়, এগুলো থাকলে তখন নির্দিষ্ট বা সুনির্দিষ্ট ঘনত্ব থাকে, এবং এই ঘনত্বের কারণে রক্ত স্বাভাবিকভাবে বডিতে সার্কুলেশন হতে থাকে। বাট যদি প্ল্যাটিলেটের মাত্রা কমে যায় তখন কি হয়ে যায়, রক্তটা অত্যন্ত ক্ষীণ হয়ে যায় এবং সেটা বিভিন্ন আউটলেট চলে আসে, সেটা স্কিনে দেখা দিতে পারে, সেটা
দাঁতের মানি থেকে হতে পারে, নাক থেকে হতে পারে, হ্যাঁ মুখ থেকে হতে পারে, বিভিন্ন থেকে হতে পারে। অর্থাৎ কোয়াগুলেটিং কে প্রবলেম, কোয়াগুলেশন করা, রক্তকে জমাট বাঁধা বা রক্তকে রক্তের স্বাভাবিক যে ঘনত্বটা বজায় রাখার যে সিস্টেম বা প্রক্রিয়া সেটা হ্যাম্পার হয়। মূলত এই হ্যাম্পার হওয়ার জন্য এটাকে হ্যামারেজিক ডাইজেশন বলে। তো সেটাকে মেডিকেল টার্মে যেটা বলতেছে ইন মেডিসিন ব্লিডিং ইজ অ্যান আনইউজুয়াল সাসেপ্টিবিলিটি টু ব্লিড ডিউ টু হাইপোকোয়াগুলেশন। তাহলে যেহেতু এদের কোয়াগুলেশন করার, রক্ত জমাট বাঁধার যে প্রক্রিয়া পদ্ধতি সেই জিনিসটা কমে যায়, কমে গেলে তখন এই ধরনের হেমারেজিক অ্যাটাকটা আসে। সিমটম গুলো কি? সিমটম গুলো হচ্ছে আপনারা অনেকে দেখেছেন স্কিনের নিচে রক্ত জমে যায়, রক্ত জমাট বাঁধ হয়ে ছপ 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 স্কিনের নিচে এরকম রক্ত ছোট ছোট স্পট দেখা যায়, রক্ত জমে গেছে অনেকগুলো ছোট 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 স্পট দেখা যায়, মনে হয় যেন মানে ওই যে আলপিনের যে গোড়াটা আছে ওই গোড়ার মধ্যে ছোট 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 স্পট দেখা যায়, এগুলোকে মানে পিটেসি বলা হয়। আর এই স্পট গুলো যখন বেশ বড় বড় অর্থাৎ কয়েনের মতো চাকরির মতো কয়েনের মতো তাহলে বিভিন্ন জায়গায় হয়, তখন সেটাকে বলা হয় পারফিউরা। আবার সেগুলো যখন কালচে টাইপের হয় সেটাকে ইকাইমোসিস বলা হয়। কেন হচ্ছে? কারণ হচ্ছে যে ব্লিডিং, সেই ব্লিডিংটা স্কিনে আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, এছাড়া ব্লাড ইস পায়খানার সাথে এই ধরনের ব্লিডিং হতে পারে। ব্লাড ইস হওয়ার পিছনে কিন্তু অনেকগুলো কারণ, যেমন আইবিডি ইনফ্লামেটরি বাউল ডিজিজ, যদি কোনো রকম ইনফ্লামেশন থাকে ইন্টেস্টাইনে এক্ষেত্রে হতে পারে, কিংবা আলসারেশন থেকে হতে পারে, সেগুলো কিন্তু এই হেমারেজিক করবে না। সেগুলো কেন হচ্ছে? সেগুলো হচ্ছে সেখান থেকে আলসারেশনের জন্য বা ইনফেকশনের জন্য বা ইনফ্লামেশনের জন্য সেখানে ব্লিডিং হচ্ছে, সেটা কিন্তু হেমারেজিক ডায়াটিস না। হেমারেজিক ডায়াটিস সেটাই যেটা ব্লাডের স্বাভাবিক যেটা জমাট বাঁধানোর যে ক্যাপাসিটি সেটা কমে যাওয়ার কারণে যে ব্লিডিং হচ্ছে। যেমন কি লিউকেমিয়া, আমরা জানি লিউকেমিয়া সম্পর্কে, আমরা জানি লিউকেমিয়াতে কি হয়, লিউকেমিয়াতে যে বোন ম্যারো আছে সেই বোন ম্যারোর ব্লাড প্রোডাকশন করার ক্ষমতাটা কমে যায়। হ্যাঁ, যার জন্য রোগীটা অ্যানিমিক হয়ে পড়ে, প্ল্যাটিলেটের মাত্রা কমে যায়, ডব্লিউসি মাত্রা বেড়ে যায়, এবং তার কি হয় এই শৈলের মধ্যে পিটেছি পারপিউরা, কাম থেকে ব্লিডিং, এটা একটা পর্যায়ে গিয়ে দেখা দেয়। যখন হিমোগ্লোবিনের মাত্রা বেশ কমে যায় এবং প্লাটিলেটের মাত্রা অত্যন্ত কমে যায়, তখন কিন্তু এই ধরনের কন্ডিশন গুলো আসে। এগুলো হচ্ছে ডিজিজ, অ্যাকিউট লিউকেমিয়া বা ক্রনিক লিউকেমিয়া এই ধরনের ডিসঅর্ডার, ব্লাড ডিসঅর্ডার ডিজিজ কারণ। যেমন আমরা আরেকটা উদাহরণ জানি যে ডেঙ্গি ফিভার, ডেঙ্গুতে কি হয়, ডেঙ্গুতে একটি ঘটনা, সেখানে প্লাটিলেটের মাত্রা অত্যন্ত কমে যায়, কমে গেলে তখন কি হয় ব্লিডিং হওয়া শুরু করে এবং একসময় শক হয়ে যায়, ব্লাড ভলিউম কমে তখন রোগী শখে চলে যায়। হ্যাঁ, এরকম একটা শখের পেশেন্টকে আমি নাইটিক অ্যাসিড প্রয়োগ করেছিলাম এবং আলহামদুলিল্লাহ বেশ রোগীটাকে সে অবস্থা থেকে সেভ করে গিয়েছে। যাই হোক, সেটা পরের কথা। তাহলে এই হেমারেজিক ডায়াটিসিস বিষয়টা যদি আমরা বুঝতে চাই তাহলে আমাদের যে বিষয়গুলো দেখতে হবে যে দীর্ঘদিন যাবৎ প্রোলং নোজ ব্লিডিং, নাক থেকে ব্লিডিং হচ্ছে, তারপরে মাড়ি থেকে ব্লিডিং হচ্ছে, এখন যদি স্কার্ভি জনিত কারণে মাড়ি থেকে ব্লিডিং হয় সেটা কি, সেটা হচ্ছে ভিটামিন সি অভাব জনিত কারণে মাড়ি থেকে ব্লিডিং হয়। হ্যাঁ, সেই কারণটা কিন্তু আমাদের স্টুলিন, তারপরে স্কুলে ব্লাড যাচ্ছে, তারপরে কি শরীরে বিভিন্ন জায়গায় ছোপ ছোপ কালো কালো লাল লাল ছোপ ছোপ দেখা যাচ্ছে, রক্ত জমার পথে হয়ে আছে, এগুলো হচ্ছে হেমারেজিক ডায়াটিসের বৈশিষ্ট্য। হেমারেজিক ডায়াটিসের বৈশিষ্ট্য মানে শুধু এটা না যে কোথা থেকে প্রচুর পরিমাণে ব্লিডিং হচ্ছে, ব্লিডিংটা ইন্টারনাল এবং এক্সটার্নাল উভয়ই হতে পারে। আর ইন্টারনাল যে ব্লিডিং হয় তখন আমরা চামড়ার নিচে এরকম ছোপ দেখতে পাবো। হ্যাঁ,
আর এক্সটার্নাল ব্রিডিং হলে তখন বিভিন্ন আউটলেট বা টয়লেট থেকে আমরা প্রচুর এই ধরনের ব্রিডিং দীর্ঘদিন যাবৎ ব্রিডিং আমরা পাবো, আমরা পাবো। Hemorrhagic cystitis may result in the reduction of platelets. Being produced and lead to excessive bleeding. অতিরিক্ত ব্লিডিং হওয়ার কারণে প্ল্যাটিলেটের মাত্রা যখন কমে যায়, প্ল্যাটিলেটের মাত্রা কমে গেলে তখন কিন্তু আপনার ওই যে ছোপগুলো বডিতে ওই ছোপগুলো কিন্তু আমরা দেখতে পাই। কারণ কি, হোয়াট ইজ দ্য কজ? এই হিমারোজিক ডায়াসিসিস, যে ডায়াসিসিস নাইট্রিক অ্যাসিডের একটা ডায়াসিসিস, অন্যান্য মেডিসিনও রয়েছে, হ্যাঁ হিমারোজিক ডায়াসিসিস যেমন ল্যাকটাসিস রয়েছে, পোটালাস রয়েছে, এই ধরনের মেডিসিনগুলো কিন্তু রয়েছে। হিমারোজিক ডায়াসিসিস যে শুধুমাত্র নাইট্রিক অ্যাসিড তা না, ফসফরাস, ল্যাকটাসিস, পোটালাস, রয়েডাস, কিন্তু প্রত্যেকের আলাদা আলাদা আলোচনা ইস্তমা চিত্র রয়েছে। এখন দেখি যে এই কজগুলো হিমারোজিক ডায়াসিসিসের কজগুলো কারণগুলো অ্যাকুয়ার্ড কজ যেমন ভিটামিন কে ডিফিসিয়েন্সির কারণে ঘটেছে, সেগুলোতে তার অ্যাকুয়ার্ড কজ। আর একটা হচ্ছে যে অটো ইমিউন কজ, যেটা প্রাপ্ত হয় জেনেটিক ডিসঅর্ডার থেকে, যেটা মা বাবার বডি থেকে জেনেটিক হেরিটেরি, হ্যাঁ সেটা হচ্ছে হেরিটেরি কজ। তো আমরা সেই জিনিসগুলোই তুলে ধরার চেষ্টা করি। ফার্স্ট আসছি যে অ্যাকুয়ার্ড কজ থেকে, অ্যাকুয়ার্ড কজটা হচ্ছে লিভার ফেল, লিভার ফেল করেছে। দেখুন আমরা কিন্তু নাইট্রিক অ্যাসিড এই জিনিসটা পেয়েছি যে সিফিলিস অ্যাজমেটিক কারণে তার লিভার তাহলে লিভার ফেলিওর কারণে যদি এই ধরনের হেমারেজিক কন্ডিশন তৈরি হয়, যাদের কেন হয় এটা, কারণ পোর্টাল ভেইন আছে লিভারে, পোর্টাল ভেইন, এই পোর্টাল ভেইনে লিভার ড্যামেজ হয়ে গেলে ব্লাড সাপ্লাই যেটা হ্যাম্পার্ড হয়ে যায়, ব্লাড সেখানে স্ট্রেসিস করে এবং টোটাল হাইপারটেনশনটা অত্যন্ত বেড়ে যায়। তখন কি হয়, তখন একটা ব্লিডিং হয়, বিশেষ করে রক্তভূমি যেটাকে বলে, হ্যাঁ হেমাটেমেসি, এই ধরনের ব্লিডিংটা কিন্তু হয়। এছাড়া স্কুলের সঙ্গেও তার ব্লিডিং হতে পারে। তো এই যে লিভার ফেলিওর কারণে এই ধরনের বিষয় হতে পারে, এই ধরনের হ্যামারিং অবস্থা হতে পারে, অর্থাৎ হেমারেজিক ডায়াসিসের কারণে বডিতে বিভিন্ন রকম সিমটম প্রডিউস করতে পারে, আবার বডির অন্যান্য ডিজিজের কারণেও আসতে পারে। এরপর কি ভিটামিন কে ডিফিসিয়েন্সি, ভিটামিন কে, ভিটামিন কে প্রচুর পরিমাণে কিছু পাওয়া যায়। একজন একটু বলুন তো ভিটামিন কে একটা বড় উৎস কি? ভিটামিন কে দুর্বলতায় বেশি পাওয়া যায়। কি যেটা খাওয়া যায়, মানে যেটা সুস্বাদু খাওয়া যায় সেটা কি? সেটা আইসক্রিম না, আইসক্রিম কলিজা, কলিজায় প্রচুর পরিমাণে ভিটামিন, ডিসসেমিনেটেড ইন্ট্রাভাসকুলার কোয়াগুলেশন, এখানে যেটা হয় সেটা হচ্ছে যে যে ভেসেল গুলো আছে ব্লাড ভেসেল গুলো, এই ব্লাড ভেসেল গুলো ব্লক হয়ে যায়, ব্লক, হ্যাঁ স্মল যে ব্লাড ভেসেল গুলো ব্লক হয়ে যায়, ব্লিডিং ব্লাড জমা হয়ে যায়, তখন এই হেমারেজিক করতে পারে। এছাড়া ভাইরাল হেমারেজিক ফিভার,
ভাইরাল হেমারেজিক ফিভার যেমন ডেঙ্গু ফিভার, যেটা সম্পর্কে বলেছি যে ডেঙ্গু ফিভার ডেঙ্গু সব কি হয়, ক্যাটিনের মাত্রা অত্যন্ত কমে যায়, যার জন্য ব্লাডের ঘনত্বটা কমে যায় এবং হেমারেজ হতে থাকে। আর হেমারেজ হতে যখন হয় তখন কিন্তু ভলিউম অত্যন্ত কমে যায় ব্লাডের, তখন সে আস্তে আস্তে শকে চলে যায়। এছাড়া কি হেমোটাক্সিস ভেনাম বিভিন্ন রকমের যে বিষ, যেটা কি করে ব্লাডটাকে টক্সিক করে ফেলে, যেমন বোথরফ যদি বাইট করে, র্যাটেল স্নেক বাইট করে যদি করে, ভাইপার যদি বাইট করে, তাহলে এই ধরনের হিমালয় ঘটে। লিউকেমিয়া, লিউকেমিয়া সম্পর্কে বলেছি, সিস্টিক ফাইব্রোসিস এটা একটা রোগ, ফাইব্রোসিস এইসব রোগের কারণে হিমালয়টা পারে। তাহলে এই রোগগুলোর, এই যে রোগগুলো যেগুলো আমরা পেলাম এর মধ্যে কারণগত দিকে যদি আমরা দেখি, তাহলে একটা হচ্ছে অ্যাকিউট কোষ, যেমন আছে কি অ্যাকিউট লিউকেমিয়া এবং ডেঙ্গি ফিভার। এছাড়া যেটা অ্যাক্সিডেন্টাল কোষ, যেমন বাইট, সাপের দংশন, সাপের দংশন রয়েছে সেখানে, বোথরফ, ক্যাটেল স্নেক, ভাইপার, হ্যাঁ এগুলো হচ্ছে ইনজুরি কজ। আর ডিজিজ কজের মধ্যে আমরা পেলাম লিউকেমিয়া, সিস্টিক ফাইব্রোসিস, লিভার ফেইলিওর কিংবা কিডনি ফেইলিওর, এই ডিজিজ যেগুলো পেলাম। আর আমরা ডিফিসিয়েন্সির মধ্যে পেলাম যে ভিটামিন কে ডিফিসিয়েন্সি, ভিটামিন কে ডিফিসিয়েন্সি, তার মানে আমাদেরকে কিন্তু অবশ্যই বুঝতে হবে যে রোগের পিছনে কারণটা কি। রোগীর রক্তস্রাব প্রবণতা পেলাম, আর রোগীকে আমি হেমারেজিক ডায়াগনোসিস ভিত্তি করে কিছু মেডিসিন চিন্তা করলাম এবং সেই অনুযায়ী মিটানোর চেষ্টা করলাম, নো এটা করা যাবে না, অবশ্যই আমাকে সেই কারণটা একজ্যাক্ট করতে জানতে হবে কি কজ, কারণটা কি, সেই অনুযায়ী আমাদেরকে অগ্রসর হতে হবে, কারণ ম্যানেজমেন্ট অ্যান্ড মেডিসিন দুটোই আমাদের দরকার। এরপর হচ্ছে অটো ইমিউন কজ, এই অটো ইমিউন কজের মধ্যে রয়েছে অ্যান্টিফসফোলিপিড সিনড্রোম। এখানে কি হয়, রোগীর বডিতে এক ধরনের অ্যান্টিবডি গ্রো করে, অ্যান্টিফসফোলিপিড অ্যান্টিবডি গ্রো করে অটোমেটিক ভাবে ইমিউনিটির কারণে, যার জন্য কি হয় রক্তটা জমাট বদ্ধ হয়ে যায় এবং এই জমাট বাঁধের কারণে এই ধরনের হেমারেজিক কন্ডিশনটা হয়। এছাড়া আমরা জানি যে অনেক মায়েরাই তাদের মিসক্যারেজ হয়ে যায়, হ্যাঁ, এবং প্রিটার্ম ডেলিভারি হয়ে যায়, সিভিয়ার প্রি এক্সেপ্টিয়া হয়ে যায়, এই যে এই বিষয়গুলো এটা কিন্তু অটোইমিউন কজ, এই ধরনের মিসক্যারেজ, এই ধরনের প্রিটার্ম ডেলিভারি, এটাও কিন্তু হেমারেজিক ডায়াগনোসিসের একটা বৈশিষ্ট্যের মধ্যে পড়ে। এবং এ ধরনের যাদের চরিত্র বা বৈশিষ্ট্য রয়েছে, এ ধরনের রুগী আসলে তখন আমরা এই বিষয়গুলো অবশ্যই ঘেঁটে দেখব। যেসব ক্ষেত্রে এ ধরনের কজ পাবো আমরা, সেটা কি ইমিউনো রিলেটেড যে কজগুলো, সেই সব ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে মাথায় রাখতে হবে পিছনে বংশগত কি মায়োজমটা পাচ্ছে, কোন মায়োজম থেকে রুগী বডিতে এ ধরনের অবস্থাটা তৈরি হচ্ছে, সেটা কিন্তু আমাদেরকে সেটা বুঝে নিতে হবে। আমরা যদি রোগের ধরনটা বুঝতে পারি, সেই অনুযায়ী তখন আমরা এই রোগের অর্জিনটা কি, সেটা কি তার নিজে অ্যাকোয়ার্ড নাকি এটা বংশগত হবে তার মধ্যে এসছে, তার এই হ্যাম্পারের ডিসঅর্ডারটা কেন ঘটলো, এটা কিন্তু আমরা বুঝতে পারবো, আমরা আমাদের চিন্তা চেতনায় আসবে, সেই অনুযায়ী আমরা বিশ্লেষণ করতে পারবো। মোস্ট আদার দ্যান কোয়াগুলেশন, হ্যাঁ, এই যে আমরা এতক্ষণ ধরে যেটা পড়লাম সেটা হচ্ছে যে রক্ত জমাট বাঁধতে যে উপাদানটা কাজ করে সেটার হ্যাম্পার হওয়া, এটা ছাড়াও কজ রয়েছে এই ধরনের হেমারেজিক, সেটা কি যেমন ব্লিডিং ড্যাসিস মে বি কজড বাই ইম্পেয়ার্ড বোন হিলিং, অর্থাৎ এমনভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে যে সেখানে কি হচ্ছে না, হিল হচ্ছে না। সাপোজ ধরুন সে ডায়াবেটিস পেশেন্ট, হ্যাঁ, সে হিলিং হচ্ছে না,
এমন ভাবে সে অন হয়েছে যেখানে দিন যাবত ব্লিডিং সেটাও কিন্তু হতে পারে, কিংবা ক্যান্সারাস কন্ডিশন সেখান থেকে তার ব্লিডিং হচ্ছে সেটাও কিন্তু হতে পারে। এছাড়া একটা ডিজিজ রয়েছে কুশিং সিন্ড্রোম, এই কুশিং সিন্ড্রোমে যেটা হয় স্কিন খুব থিন হয়ে যায়, পাতলা হয়ে যায়, সেই জন্য এই ধরনের ব্লিডিংটা হয়। তাহলে এগুলো গেল আসলে কারণ, ইমার্জিং ডায়াগনোসিসের কারণ। এখন আমরা আসবো যে কমপ্লিকেশন গুলো কি আসলে কমপ্লিকেশন গুলো রাইজ করে এই ধরনের ইমার্জিং টেন্ডেন্সি যাদের মধ্যে থাকে, কেননা আমরা কিন্তু সিমটম নিয়ে কাজ করি, আমরা সাইন সিমটম নিয়ে কাজ করি, আমরা সাইন সিমটম গুলো রোগীর মধ্যে যখন আমরা পাবো তখন অবশ্যই সেই জিনিসগুলো আমাদেরকে অ্যানালাইসিস করে দেখতে হবে যে রোগী কোন অবস্থায় আছে, কোন ম্যাথমেটিক কন্ডিশনে আছে, রোগীর মাইলস্টোনটা কি, বর্তমানে যে অবস্থান করতেছে, হ্যাঁ সেই অনুযায়ী কোন ম্যাথম অরিজিন থেকে এই অবস্থাগুলো প্রডিউস হচ্ছে সেগুলো বুঝতে হলে কিন্তু আমাদেরকে এই বিষয়গুলো জানতে হবে, না হলে সঠিক মেডিসিনটা আমরা দিতে পারবো না, আমাদের হাতটা দিতে হবে। হ্যাঁ যে কোনটা করবো কি করবো, আমাদের মনে হবে যে না এই ক্ষুধা রোগী, আবার মনে নাইট্রিক অ্যাসিড রোগী কিনা, আবার মাসকলের রোগী, আমাদের কাছে এটা কখন মনে হয়, এর আগে একজন প্রশ্ন করেছিলেন, একজন সম্ভবত আমাদের কোনো একজন স্যার প্রশ্ন করেছিলেন, আসলে এটা কখন মনে হয়, যখন আমরা বুঝতে পারি না যে আমার কাছে রোগী যে মাইলস্টোন নিয়ে এসছে তার যে একটা রোগ, রোগের সূচনা থেকে শুরু করে এ পর্যন্ত এসছে, এ পর্যন্ত আসতে কি পথগুলো অতিক্রম করছে, বর্তমানে কোন অবস্থানে আমার সাথে প্রকাশ হচ্ছে, কোন অরিজিন থেকে সিমটম গুলো ডেভেলপ করছে, এটা যখন আমরা বুঝতে পারি না তখন আমাদের কাছে মনে হয় যে ল্যাকোপোডিয়াম নাকি সাইলেসিয়া নাকি অ্যাসিড ফ্লোর, তখন কিন্তু আমাদের কাছে এই জিনিসটা মনে হয়। কারণ যখন আমরা এই জিনিসটার উপর আমাদের একেবারে ক্লিয়ার কনসেপ্ট থাকবে, হ্যাঁ যে রোগী মাইলস্টোনে সে একসময় এটা ছিল, তারপরে এটা হয়েছে, তারপরে এখন এই অবস্থা নিয়ে আসছে, তখন কিন্তু আমরা পরিষ্কার ক্লিয়ার হয়ে যাবো এবং আমরা মেডিসিন প্রয়োগের পর পরবর্তীতে কি অবস্থা আসতে পারে, কোন মেডিসিন আসতে পারে সেটা আমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে এবং দেখা যাবে যে আসলেই এই অবস্থার চেঞ্জ হয়ে অন্য একটা ম্যাথমেটিক কন্ডিশন আসছে, সেই অনুযায়ী আমার মেডিসিনগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে, আস্তে আস্তে আরোগ্য চলে যাচ্ছে। যাই হোক কমপ্লিকেশন গুলো আমরা দেখি যে হোয়াট ইজ দ্য কমপ্লিকেশন অফ হেমোরেজিয়া, সফট টিস্যু ব্লিডিং, সফট টিস্যু ব্লিডিং, হ্যাঁ টিস্যুর মধ্যে কি হচ্ছে, সফট টিস্যুর ব্লিডিং হচ্ছে, ব্লিডিং হচ্ছে কি হবে, ওই জায়গাটা ফুলে যাবে, বুঝতে ফুলে যাবে, মাসে যে কোন কোথাও একটা ব্লিডিং হয়েছে তখন কি হবে, ফুলে যাবে এবং ওই জায়গাটা পেইন করবে। হ্যাঁ কি ডিসঅর্ডার, হিমোফিলিয়া, হিমোফিলিয়া ডিসঅর্ডারের কারণে এটা হতে পারে। হিমোফিলিয়াটা কি, হিমোফিলিয়া হচ্ছে ইনহেরিটেড জেনেটিক ডিসঅর্ডার, ইনহেরিটেড জেনেটিক ডিসঅর্ডার, অর্থাৎ এই জেনেটিক ডিসঅর্ডারটা কি ইনহেরিটেড, তার নিজস্ব ইনহেরিটেড জেনেটিক ডিসঅর্ডার হিমোফিলিয়া, তার নিজস্ব জেনেটিক ডিসঅর্ডারের কারণে এটা ঘটেছে, এটা কারণে হতে পারে। আর একটা কারণ হতে পারে ভন উইলবার্ন ডিজিজের কারণে, এটা কি, এটা হেরিডিটারি ব্লাড ক্লটিং ডিসঅর্ডার, এটা হচ্ছে বংশগত। তাহলে দেখুন এই যে দুটো রোগ, দুটো অরিজিনটা ভিন্ন, একটা হচ্ছে তার নিজস্ব জেনেটিক ডিসঅর্ডারের কারণে, একটা হচ্ছে তার হেরিডিটারি বংশগত ডিসঅর্ডারের কারণে। তাহলে অবশ্যই আমাদের সে ধরনের মেডিসিন রয়েছে যে বংশগত ভাবে হলে কি হবে, নিশ্চয়ই কি হলে কি হবে, আমাদের সেই ধরনের অসুবিধাগুলো রয়েছে, সুতরাং আমাদেরকে সেই কারণগুলো অবশ্যই ভালোভাবে জানতে হবে যে কোন সিমটমের অরিজিনটা কোথায়, কোথেকে উৎপাদন হচ্ছে। এরপরে যে জয়েন্ট ড্যামেজ হয়ে যায়, জয়েন্ট ড্যামেজ কেন, যদি ব্লিডিং হয়ে হয় জয়েন্টের মধ্যে তাহলে কি হবে, সেখানে ব্লিডিংটা জমা হয়ে সেখানে ইনফেক্টেড হয়ে সেই জায়গায় যে বিভিন্ন টিস্যুগুলো আছে টিস্যুগুলোকে ড্যামেজ করে দিল, পরে ফলে কি হবে, আর্থ্রাইটিস হবে, জয়েন্ট পেইন হবে। হ্যাঁ এই ক্ষেত্রেও এই দুটো ডিজিজ ডিসঅর্ডার কাজ করে, একটা হিমোফিলিয়া, একটা বন উইল ব্যান্ড, দুটো এই ধরনের ডিসঅর্ডার কাজ করে। এছাড়া কি রেটিনাল ব্লিডিং, রেটিনাল ব্লিডিং সাধারণত এটা দেখেছি যে অ্যাকিউট লিউকেমিয়া, যাদের লিউকেমিয়ার ক্ষেত্রে হ্যাঁ প্লাটিলেট অত্যন্ত কমে গিয়েছে, তখন তার রক্ত চোখে রক্তের একেবারে ছাপ পড়ে গেছে, হ্যাঁ রেটিনাল ব্লিডিং। এছাড়া কি হয়, ট্রান্সমিশন, ট্রান্সমিটেড ইনফেকশন ফ্রম ব্লাড ট্রান্সমিশন,
যাদের এ ধরনের ব্লাড ডিসঅর্ডার থাকে, তাদের কি করতে হয়, ব্লাড দিতে হয় বারবার, আর ব্লাড দিতে গিয়ে কি হয় তখন অনেক সময় ইনফেকশন হয়ে যায় এবং তার ফলেও কিন্তু এদের কমপ্লিট হয়ে দাঁড়িয়ে যায়। এছাড়া কি তার মধ্যে অ্যানোরেক্সিয়া, হ্যাঁ, তার মধ্যে ক্ষুধাহীনতা চলে আসে, কারণ স্বাভাবিক যাদের হেমারেটিক কন্ডিশন যাদের হয় তাদের হিমোগ্লোবিন কমে গেলে তখন তার ক্ষুধাহীনতা চলে যায়, কোনো ক্ষুধাহীনতা এসে যায়। তারপর কি সেরিব্রাল হেমারেজ, তার ব্রেনেও হেমারেজ হতে পারে এবং ফাইনালি কি হতে পারে, ব্লিডিং এর কারণে ডেথ, শকেজ চলে গিয়ে ডেথও হতে পারে। এগুলো হচ্ছে কমপ্লিকেশন, এই কমপ্লিকেশন গুলো হতে পারে। এই হচ্ছে হেমারেজিক ডায়াসিস এর উপরে সংক্ষিপ্ত আলোচনা। এই হেমারেজিক ডায়াসিস নাইট্রিক অ্যাসিডে যেহেতু যেমন রয়েছে ঠিক একই ভাবে কিন্তু ল্যাকটিস, পোটালাস ফ্লোরিডাস, ফসফরাস যেগুলো কিন্তু রয়েছে, টিউবারকুলিনাম যেগুলো কিন্তু রয়েছে সেগুলো আমরা অবশ্যই খুঁজে দেখব, হ্যাঁ, বেলেডোনা সেগুলোকেও আমরা খুঁজে দেখব। এখন যেটা নিয়ে আলোচনা করতেছি এটা হচ্ছে ক্যাকেক্সিয়া। হোয়াট ইজ ক্যাকেক্সিয়া, কেননা এই নাইট্রিক অ্যাসিড রোগীদের মধ্যে ক্যাকেক্সিক কন্ডিশনটা দেখা যায়। ক্যাকেক্সিয়া, ক্যাকেক্সিয়া ইজ এ কন্ডিশন দ্যাট কজ দ্য বডি মাসেল টু ওয়েস্ট অ্যাওয়ে। আমাদের বডির যে মাসেলটা কি হয়ে যায়, ওয়েস্ট হয়ে যায়, হ্যাঁ, শুকিয়ে যায়, মাসেল ওয়েস্ট হয়। সাধারণত আমাদের যদি ওয়েট লস হয় আমরা সাধারণ রোগে ভোগার পর কিংবা আমরা যদি ডায়েট করি, তবে সেক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে আমাদের বডির ফ্যাটটা কমে যায়, ফ্যাট ফ্যাট কমে যায়। কিন্তু ক্যাকেক্সিয়াতে বোথ ফ্যাট এবং মাসেল, ফ্যাট এবং মাসেল উভয় লস করে। এটা আমাদের বুঝতে হবে যে ক্যাকেক্সিয়াতে মাসেল এবং ফ্যাট উভয় লস করে। It comes with extreme weight loss and can include loss of body fat. It is one of the symptoms that appear when you have a chronic condition, include chronic renal failure, HIV, cancer, multiple sclerosis, kidney disease, congestive heart failure, etc. সাধারণত এই ধরনের ক্যাকেক্সিয়া কন্ডিশনটা কোন কোন ডিজিজে হতে পারে, যেমন ক্রনিক রেনাল ফেলিওর, ক্রনিক রেনাল ফেলিওর রোগী যারা দেখেছেন তা ধীরে 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 তাদের মাসেল ওয়েস্ট হতে থাকে, হ্যাঁ, ফ্যাট মাসেল সবই ওয়েস্ট হতে থাকে। কেন? কারণ তাদের বডিটা টক্সিসিটি থাকে, যেই টক্সিক সাবস্ট্যান্সগুলো বডি থেকে বের করা উচিত ছিল সেগুলো পাচ্ছে না, যার জন্য এই ক্যাকেটিক কন্ডিশনগুলো ঘটে কেমিক্যাল রিয়েকশন এর মাধ্যমে। এটাই আমরা জানি যে এইডস, হ্যাঁ, যারা আক্রান্ত হয়ে এইচআইভি পজিটিভ তাদের এই ধরনের ক্যাকেটিক কন্ডিশনগুলো ঘটে, শুকিয়ে যায়। ক্যান্সার, বিভিন্ন ক্যান্সার আক্রান্ত হয়ে রোগীর মধ্যে ক্ষীণতা দেখা দেয়। মাল্টিপল স্ক্লেরোসিস, এই স্ক্লেরোসিস যেমন একটা ব্রেনে নার্ভাস সিস্টেমে হতে পারে স্ক্লেরোসিস গুলো, যার জন্য রোগী শুকিয়ে যায়। এছাড়া কিডনি ডিজিজ বা কিডনি ফেইলিওর, কনজেস্টিভ হার্ট ফেইলিওর, হৃদরোগে আক্রান্ত হয়ে তাদের মধ্যে এ ধরনের কিংবা ডায়াবেটিস, এ ধরনের ক্যাকেটিক কন্ডিশনটা আসে। এবং এই ক্যাকেটিক কন্ডিশনটা যেহেতু নাইট্রিক অ্যাসিডের একটা বৈশিষ্ট্য কিছু তাই না, এই ক্যাকেটিক কন্ডিশন আরো মেডিসিনে রয়েছে, আর্সেনিক আয়োডে রয়েছে, তারপর কি টিউবার কুলিনামের মধ্যে রয়েছে এই ক্যাকেটিক কন্ডিশন, এরপরে কি অ্যাপ্রোটেনাম হতে পারে, আয়োডিয়ামে হতে পারে, সোরিনামে হতে পারে, ইপিলিনামে হতে পারে, এ ধরনের ক্যাকেটিক কন্ডিশন গুলো কিন্তু ন্যাট্রামিউর, ন্যাট্রামিউর আসতে পারে, এই ধরনের ক্যাকেটিক কন্ডিশন, সানিকিউলা, বিভিন্ন মেডিসিন গুলো রয়েছে, সস্তাপেজিলা, এই ধরনের ক্যাকেটিক কন্ডিশন গুলো আসতে পারে। প্রত্যেকের ভিন্ন ভিন্ন ব্যাপার স্যাপার রয়েছে, সেটা আমরা সেই অনুযায়ী মিলিয়ে দেখব। ক্যাকেক্সিয়া মেক ইউ লুজ বোথ ফ্যাট এন্ড মাসেল, যেটা বলেছি যে ক্যাকেক্সিয়া হলে মাসেল এবং ফ্যাট উভয়ই লুজ করে। But under normal circumstances, if you do not eat enough food, you will lose fat. But আপনি আমি আপনি যারা স্বাভাবিক সুস্থ তারা যদি আমরা খাবার ঠিক মতো নাও খাই, তাহলে সেক্ষেত্রে আমাদের কিন্তু মাসেল না, আমাদের কিন্তু ফ্যাটটা লুজ করে। মাসেল লুজ করতে আপনার অনেকদিন যাবৎ মানে খাওয়া দাওয়ার খুব অনিয়ন্ত্রিত হবে, সাধারণত এটা হয় না স্বাভাবিক যারা আমরা আছি। কারণ সিম্পটম হোক একটা শিয়া কি সিম্পটম গুলো দাঁড়িয়ে যায় সেগুলো একটু দেখি।
first symptom is mast cell and fat loss making you look malnourished. অর্থাৎ এই রোগীদেরকে আপনি অন অবজারভেশনটা দেখলে বুঝতে পারবেন তারা অপুষ্টিতে যেন ঘুরছে, তাদেরকে দেখতে মনে হবে যেন অপুষ্টিতে ঘুরছে। বাট যারা ওয়েট লস করবে তাদের কিন্তু দেখতে স্লিম লাগবে, হ্যাঁ তাদেরকে দেখলে কিন্তু ম্যালনারিশ লাগবে না, স্লিম লাগবে, সুন্দর লাগবে দেখতে। কিন্তু ক্যাকেটিক পার্সন যে তারা জীর্ণ শীর্ণ তাদেরকে দেখলে বোঝা যাবে যে তারা অপুষ্ট, তাদের শরীরে পুষ্টির অভাব। Well, some people may appear to have standard weight. They show sign of, jodio onek people ache jader weight ta standard thake but ei cachectic karone weight loss hoy nai but symptom hoyche, symptom gulo ki fatigue which make it hard for you to enjoy the things you have you love. What is the fatigue? Fatigue check. একজন কি বলতে পারবে যে fatigue টা কি? What is the fatigue? কেউ একজন please fatigue কি? ক্লান্তি, ক্লান্তি, weakness, দুর্বলতা, ক্লান্তি। আচ্ছা, হ্যাঁ এটা একটু আমাদের ভালো বুঝতে হবে। আমরা বাংলায় ক্লান্তি বা দুর্বলতা এই শব্দগুলো পাই, কিন্তু মেডিকেল টার্ম যেহেতু সুতরাং এটার প্র্যাকটিক্যাল বিষয়টা বুঝতে হবে। ফ্যাটিকটা হচ্ছে যে আপনার পছন্দনীয় যে জিনিসটা যেটা আপনি এনজয় করেন সেটা আপনার কাছে আর ভালো লাগছে, দ্যাট ইজ দ্য ফ্যাটিক। অর্থাৎ যে কাজটা যে যে বিষয়টা আপনার কাছে ভালো লাগতো আপনি পছন্দ করতেন, সাপোজ ধরুন আপনি ঘুরতে পছন্দ করেন সেটা ভালো লাগছে না, সাপোজ ধরুন আপনি আঁকতে পছন্দ করেন সেটা ভালো লাগছে না, সাপোজ ধরুন আপনি গান গাইতে পছন্দ করেন সেটা আর ভালো লাগছে, দিস ইজ ফ্যাটিগ, এটাকে ফ্যাটিগ বলে। রিডিউসেস মাসেল স্ট্রেংথ এন্ড মাসেল ওয়েস্টিং, মাসেলের পেশিতে শক্তি কমে যায় এবং মাসেল গুলো শুকিয়ে যায়, লস অফ অ্যাপেটাইট, ক্ষুধা কমে যায়, লো লেভেল অফ অ্যালবুমিন প্রোটিন, হ্যাঁ সেরাম যে অ্যালবুমিন সেটা কি কমে যায় এটা আমরা পরিক্লিনিকে করে পাবো, অ্যানেমিয়া, রক্তস্বল্প এটা আমরা পরিক্লিনিকে করে আমরা পাবো, অন অবজারভেশন বা প্যাথোলজিক্যাল টেস্ট করে আমরা পাবো। লো ফ্যাট প্রিমাস ইনডেক্স, ফ্যাটটা কমে যায়, আমরা লিপিড প্রোফাইল, কোলেস্ট্রল এগুলো চেক আপ করলে কিন্তু আমরা এগুলো পেয়ে যাবো। হাই লেভেল অফ ইনফরমেশন আইডেন্টিফাই থ্রু টেস্ট, টেস্ট করলে আমরা পাবো তার ইনফরমেশন অত্যন্ত বেশি। এটা কিভাবে পাবো, টেস্টে পাবো, যেমন সিআরপি, সি রিঅ্যাকটিভ প্রোটিন একটা টেস্ট রয়েছে, এই টেস্ট করলে কিন্তু আমরা এটা পাবো, তার মধ্যে ইনফরমেশন চলতেছে খুব হাই লেভেল। সোয়েলিং অর ইডিমা ডিউ টু লো প্রোটিন লেভেল ইন দ্য ব্লাড, তার বিভিন্ন অঙ্গ অঙ্গগুলোকে কি পাবো, সোয়েলিং ইডিমা পাবো। যখন প্রোটিন লস হবে বডি থেকে, প্রোটিন যখন লস হবে তখন ওয়াটার গিয়ে ওই স্থানগুলো পূর্ণ করে বডির সেলের মধ্যে, তখন ওই অংশগুলো ফুলে যায়, হ্যাঁ এই জন্য ইডিমা পাওয়া যায় এই ধরনের রোগীদের ক্ষেত্রে। তাহলে আমরা এই ক্যাকেটিক কন্ডিশনে রোগীদের ভিন্ন শীর্ণতার সঙ্গে তাদের অঙ্গ প্রত্যঙ্গে ইডিমাও আমরা পেতে পারি, তার সঙ্গে তার প্যাথোলজিক্যাল টেস্টে তার হিমোগ্লোবিনটা কম পাবো, তারপরে সেরাম অ্যালবুমিনটা কম পাবো, সিআরপি লেভেল বা ইনফ্লামেশন অবস্থার খুব বেশি পাবো, এছাড়া তাদের মধ্যে যে ফ্যাটিক যে পছন্দনীয় বিষয়গুলো তারা ভালো লাগছে না এই জিনিসগুলো, লস অফ অ্যাপেটাইট, ক্ষুধাহীনতা এগুলো কিন্তু আমরা পাবো, দিস ইজ দ্য ক্যাকেটিক কন্ডিশন। তাহলে আজকে আমরা এই পর্যন্তই রাখতে চাচ্ছি, একটা হেমারেজিক ডায়াস্টিস নিয়ে আলোচনা করলাম, নাইট্রিক অ্যাসিডের একটা ক্যাকেটিক কন্ডিশন নিয়ে আলোচনা করলাম, এবং এর পাশাপাশি আর হেমারেজিক ডায়াস্টিস, ডায়াটিক কন্ডিশন আর কি কি মেডিসিনগুলো আসতে পারে সেটাও আমরা নামগুলো বললাম, তার সঙ্গে নাইট্রিক অ্যাসিডের যে ইন্ডিকেটিং যে বিষয়গুলো সেগুলো নিয়ে মোটামুটি আলোচনা করেছি। এটা ধারাবাহিক আলোচনা ইনশাল আরও হবে, কি নোটসগুলো নিয়ে আরও আলোচনা হবে, মেন্টাল বৈশিষ্ট্য নিয়ে আলোচনা হবে ইনশাল্লাহ আগামী দিনগুলোতে।
শুভরাত্রি, সবাই ভালো থাকবেন। যদি এর উপর কোনো প্রশ্ন থাকে আমাদের জাকির সাহেব আছেন, যদি কোনো প্রশ্ন থাকে আমি ওনার মাধ্যমে আমাদের সঙ্গে যারা আছেন এত রাত্রি পর্যন্ত বিশেষবৃন্দ সবাইকে শুভরাত্রি জানাচ্ছি এবং ওনার মাধ্যমে আমি প্রশ্ন রাখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ স্যার আপনাকে সুন্দর আলোচনা করার জন্য। দেরিতে হলেও আপনি খুবই সুন্দর আলোচনা করেছেন, আমরা সমৃদ্ধ হলাম। আজকে তো প্রথম পাঠ, এরপরে আরো পর্ব আসবে, আমরা নিশ্চয়ই আরো জানতে পারবো আপনার কাছ থেকে। তো আমি আমি আজকে অমরনাথ স্যার ইনবক্স করবেন, আমি ধারাবাহিক ভাবে আমি তাদেরকে উপস্থাপন করব আমাদের আরিফ স্যারের কাছে। সংযোজন করাটা যেহেতু একটা বিশেষ জায়গা আলোচনা করেছেন স্যার, আর টাইমটা আমাদের অনেক হয়ে গেছে, আর সংযোজনের দরকার আছে বলে আমি মনে করছি। না ঠিক আছে, মঞ্চ কেউ যদি বুঝতে না পারেন আরিফ স্যারের কোনো বক্তব্য, সেই জায়গাটা একটু সুযোগ দিন, সেই জায়গাটা তার প্রশ্ন করুক, কারণ রাত হয়ে গেছে, স্যার তো জামে ছিলেন, মানে উনি তো বাড়ি যাবেন, ওনার তো একটু রেস্টের দরকার আছে, তো বুঝতে হবে তো। এসে কারো কোনো যদি প্রশ্ন থাকে সেটাই করতে পারেন, সেটা করেই যে উনি কোন রকমের দৌড়ে এসছেন, ফলে ব্যাপারটা হচ্ছে যে আজকে এখানে তাহলে অফ করে দেবো যদি প্রশ্ন না থাকে। ঠিক আছে, আমি আর অন্যান্য মেডিসিনের সাথে পার্থক্যটা ধরে আমরা নাইট্রিকটা কিরকম এই বিষয়টা আর একটু। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ আসলে নাইট্রিক অ্যাসিডের হেমারেজি ডায়াসিসে আমরা দেখতে খুব ব্রাইট রেড ফ্রেশ আমরা দেখতে পারি, আর ল্যাকোসিসের ক্ষেত্রে আমরা দেখতে পারি ব্লাডটা কিন্তু ব্ল্যাকিশ কালচে এ ধরনের বিষয় দেখা যায় এবং কোয়াগুলেটিং থাকে, কোয়াগুলেটিং ল্যাকোসিসের আমরা যেটা পেয়েছি এবং ব্লিডিং এর সঙ্গে যেটা থাকে তার ডিরেক্টলি তার বিভিন্ন যে অর্গান গুলো ড্যামেজ, হ্যাঁ যেমন লিভার ড্যামেজ ড্যামেজ ডিস্ট্রাকশন এই বিষয়টা খুব বেশি কিন্তু আমরা পাই। তো এই সংক্ষেপে এতটুকু আলোচনা করলাম। এছাড়া ল্যাকটিসের যে বৈশিষ্ট্য গুলো আছে, চরিত্রগত বৈশিষ্ট্য, তার মধ্যে সন্দেহ প্রবণতা, জেলা, সাসপিশাস, সেগুলো তো আছে তাই না? তো সেগুলো তো আমরা অবশ্যই দেখবো। যেমন পোর্টালাসের ক্ষেত্রে আমরা যেটা পাই, পোর্টালাসের ক্ষেত্রে লিভারটা এতটা ডিয়ারেন্স হয়ে যায়, তার জন্ডিস খুব অনেক ডেভেলপ করে, অর্থাৎ লিভার ফাংশনটা মারাত্মক রূপে হ্যাম্পার্ড হয়ে যায়। হ্যাঁ, নাইট্রিক অ্যাসিডের ক্ষেত্রের মধ্যে যেটা বললাম, নাইট্রিক অ্যাসিড যেমন ডেঙ্গি মারেটিক ফিভার সেই ক্ষেত্রে আমি প্রয়োগ করেছি, সেক্ষেত্রে চমৎকার রেজাল্ট পেয়েছি। লিউকেমিয়া, লিউকেমিয়ার ক্ষেত্রে নাইট্রিক অ্যাসিডের দেখেছি, লিউকেমিয়ার ক্ষেত্রে হ্যাঁ কোভিড 19 এর ক্ষেত্রে আমরা এরকম একটা দেখলাম,
ভাবে দেখা যাচ্ছে এবারে যে কোভিড 19 টা গেল তবে যে ব্লিডিংটা হয় এটা কিন্তু ফ্রাইড ব্লাড হয়, এটা আমাদের মাথায় রাখতে হবে। আর ল্যাকটেসিসের ক্ষেত্রে ব্লাডটা ডিসসেমিনেট হয়ে যায়, ল্যাকটেসিসের ক্ষেত্রে ব্লাডটা ডিসঅর্গানাইজ হয়ে যায়, ব্লাডটা ভেঙে যায়, কিন্তু নাইট্রিক অ্যাসিডটা ফ্রেশ ফ্রেশ ব্লাড। ফসফরাসও এরকম দেখা যায় না? হ্যাঁ, ফসফরাসের ক্ষেত্রে এই ধরনের ব্লিডিং টেন্ডেন্সিস থাকে ফসফরাস, বাট ফসফরাসের যে বিষয়টা থাকে, হ্যাঁ ফসফরাসের আরো যে সিমটম রয়েছে, ফসফরাসের ব্যক্তিদের নিজস্ব যে স্ট্রাকচার, হ্যাঁ অ্যাট্রাকটিভ একটা স্ট্রাকচার থাকে, অন্যকে আকর্ষণ করার মধ্যে ব্যক্তিত্ব থাকে, এবং সে নিজেও কিন্তু ম্যাগনেটাইজ হয়। ফসফরাসকে বলা হয়ে থাকে যে অ্যানিমাল ম্যাগনেট, অ্যানিমাল ম্যাগনেট, এরা অন্যকে আকর্ষণ করে, নিজেও আকর্ষিত হয়, তার সঙ্গে তাদের যে শাস্তি পিপাসা চিলিনেস এগুলো তো আছেই, বার্নিং টেন্ডেন্সি এগুলো তো আছেই। তবে নাইট্রিক অ্যাসিডের চরিত্র বা ব্যক্তিত্ব আর ফসফরাসের ব্যক্তিত্ব কিন্তু অনেক পার্থক্য, এখানে তো আমাদের হোমিওপ্যাথিক মূল জায়গাটা। হ্যাঁ, ল্যাকেসিসের ব্যক্তিত্ব সে খুব সাসপিশিয়াস অ্যান্ড জেলাস, নাইট্রিক অ্যাসিডের ব্যক্তিত্ব কেমন, নাইট্রিক অ্যাসিড যার বন্ধু সে তো বন্ধুত্বর জন্য সে জীবন দিয়ে দিবে, আর যদি তার শত্রু হয় তো তাকে যে করেই হোক সে তার বিরুদ্ধে যাবে, নাইট্রিক অ্যাসিডের চরিত্র। আর ফসফরাসের চরিত্র কেমন, ফসফরাস যেমন ভাবে সে অন্যকে আকর্ষণ করে বা আকর্ষিত হতে চায়, ঠিক একইভাবে সে কিন্তু সুবিধাবাদী, বেশ সুবিধাবাদী, সুবিধা ভোগ করে, সুবিধা ভোগ করে সে কেটে পড়বে, আবার খুব অ্যাফেকশনেট, খুব স্নেহ মমতা পরায়ণ। এই যে ক্যারেক্টারটা, এই ক্যারেক্টার গুলো ব্যক্তি স্বতন্ত্রতার এই বৈশিষ্ট্য গুলো দিয়ে আমরা আলাদা করবো যে কি ফসফরাস নাকি নাইট্রিক অ্যাসিড নাকি ল্যাকেসিস, সেটা কিন্তু আমরা এখানে পার্থক্য করতে পারবো। শুধুমাত্র আমরা প্যাথোলজির উপর ভিত্তি করে এটা আমরা আলাদা করতে পারবো, আমাদের আলাদা করতে হলে ওই জায়গাগুলো যেতে হবে, পুরো পরিপূর্ণ একটা ব্যক্তিত্ব বা চিত্র বা চরিত্র কিন্তু আমাদের দেখতে হবে, তখন আমরা আলাদা করতে পারবো। এই তো স্যার, এতটুকুই। হ্যাঁ হ্যাঁ, আমি ওই মানে ডায়াবেটিসের উপরে কিছু পাবলিক, আচ্ছা স্যার ক্যাকেশিয়ার উপরেও বিষয়টি কিন্তু একই রকম, ক্যাকেশিয়া উপর যেমন ধরুন ক্যাকেশিয়াটা কেন হচ্ছে, ক্যাকেশিয়া হওয়ার পিছনে একটা কারণ রয়েছে, ম্যালনিউট্রিশন। ক্যাকেশিয়ার উপর কারণ রয়েছে কি, রেনাল ফেইলিয়র, রয়েছে ক্যান্সার, রয়েছে কনসিস্টিভ হার্ট ফেইলিয়র, মাল্টিপল স্ক্লেরোসিস, যেটা মাল্টিপল স্ক্লেরোসিস। সাপোজ আমি উদাহরণস্বরূপ দু একটা বিষয় বলছি, যেমন ধরুন তার যে মোটর নার্ভ গুলো স্ক্লেরোসিস দেখা দিয়েছে এবং তার ফলে তার অর্গান গুলো কি হয়ে যাচ্ছে, মাসেল ওয়েস্ট হয়ে যাচ্ছে। এই ক্ষেত্রটা এটা কিন্তু ন্যাটামিউরিনি, এটা আছে কোথায়, প্লাম্বাম মেটে। আবার ন্যাটামিউরে কি আছে, ক্যাকেশিয়াটা মানসিক কারণে, মানসিক যন্ত্রণার কারণে কিংবা বিভিন্ন রোগের কারণে, অ্যানিমিক কন্ডিশনের কারণে বা খুব শর্ট ইনটেকের কারণে ক্যাকেশিয়া, সেটা কিন্তু ন্যাট্রামিউরে আছে, এখানে কি স্ক্লেরোসিস কিন্তু গুরুত্ব না। আবার ফসফরাস, ফসফরাসে ক্যাকেশিয়া রয়েছে, ফসফরাসে ক্যাকেশিয়া রয়েছে কি কারণে ক্যাকেশিয়া রয়েছে, ফসফরাসে ডিজেনারেশন হয়, কি ডিজেনারেশন হয়, যেমন লিভার ডিজেনারেশন, লিভার ডিজেনারেশন হয়ে তার মধ্যে ক্যাকেশিয়া দেখা দিয়েছে, তার সঙ্গে ফসফরাসের বৈশিষ্ট্য আমাদেরকে দেখতে হবে। অ্যাব্রোটেনাম, অ্যাব্রোটেনামের মধ্যে ক্যাকেশিয়া রয়েছে, অ্যাব্রোটেনামের ক্যাকেশিয়া কেমন, অ্যাব্রোটেনাম তার মধ্যে কি রয়েছে, তার মধ্যে ডায়রিয়া রয়েছে, হ্যাঁ
তার মধ্যে লুজ মোশন রয়েছে অ্যাব্রোটেনামের মধ্যে, তার সঙ্গে তার মধ্যে ঠান্ডা লাগার প্রবণতা তার মধ্যে রয়েছে অ্যাব্রোটেনাম, বিভিন্ন ইনফেকশন ডিজিজের প্রবণতা তার মধ্যে রয়েছে অ্যাব্রোটেনামের, তার সঙ্গে তার ব্যক্তিগত চরিত্র আমাদেরকে অবশ্যই দেখতে হবে অ্যাব্রোটেনামের। অ্যাব্রোটেনামের নিচের দিকে চিহ্নতা হয়, প্রোনেকটম মিউট উপরের দিকে চিহ্নতা হয়, আমাদের কাছে এই বিষয়গুলো খুব দেখতে হবে যে কার কোন ধরনের হচ্ছে, কেন হচ্ছে, ক্যান্সার এর কারণে হয়েছে, এখন ক্যান্সারটা কোথায়, কোন জায়গায়, কোন অর্গানে ক্যান্সারটা দেখা যাচ্ছে, তার ক্যান্সারটা ব্রেস্টে, তার ক্যান্সার কোথায় লাং, তার ক্যান্সার কোথায় লিভারে, লিভার যদি হ্যাম্পার্ড হয়ে ক্যাটাস্ট্রফিক কন্ডিশন হয়ে যায় সেক্ষেত্রে হাইডেস্টিসের যতটা কার্ডিওসের যতটা প্রভাব রয়েছে, যদি ব্রেস্টে ক্যান্সারের কারণে ক্যাকেশিয়া হয় সেক্ষেত্রে আয়োডিয়াম বা সাইটোলক্সা বা কোনিয়াম যে যতটা প্রভাব রয়েছে এখানে কিন্তু পার্থক্য রয়েছে। এই জন্য আমাদেরকে ওই বিষয়গুলো আসলে দেখতে হবে যে কোন মেডিসিনের মোড অফ অ্যাকশনটা কিরকম, কোনটা কোন দিকে ক্রিয়া করতেছে, কার অ্যাক্টিভিটি কোথায় বেশি রয়েছে, কি কারণে হচ্ছে ক্যাটাস্ট্রফিক কন্ডিশন। শুধু তাই না, রোগীর মধ্যে বর্তমান মাইজমেটিক অবস্থাটা ইমব্যাস করতেছে, কোন মাইজমেটিক অবস্থার জন্য ক্যাটাস্ট্রফিক কন্ডিশন এসেছে, যে সিভিলিটি মাইজমিক জন্য মাইজম কারণে হয় এটি মেডিসিন প্রয়োগ করতে হবে, সাইকোটিক জনিত কারণে হয় এটি সাইকোটিক মেডিসিন প্রয়োগ করতে হবে, আমাদের কিন্তু এই বিষয়গুলো দেখতে হবে। আবার অনেকে নিউট্রিশন কারণে হয় সেটাও আমাদের দেখতে হবে যে কেন। এই তো স্যার, ধন্যবাদ স্যার, বিস্তারিত অনেক আঙ্গিক সামনে বলেছেন, খুব ভালো লেগেছে, আমি রিকোয়েস্ট করব আপনারা এই মেন্টাল সিমটমস এর স্যারে আমি ওই বিষয়টা বলবেন, অন্যান্য মেডিসিন মেন্টাল সিমটম পরে আলোচনা হবে, আজকে তো হয়নি। স্যার আমার একটা প্রশ্ন, আমার একটা জায়গায় একটু বুঝতে কষ্ট হয়েছে, যেমন সেমেক বাইতে আমাদের রক্ত গুলা জমাট বেঁধে যায়, রক্ত জমাট বাঁধলে তো রক্তস্রাব হবে না, বন্ধ হয়ে যাবে, আর রক্ত যখন পাতলা থাকবে, রক্ত যখন ভেঙে যাবে তখন তো রক্তস্রাবটা হবে, তো নাইট্রিক অ্যাসিডে যখন স্নেক বাইটে যখন রক্ত জমাট বেঁধে যায় তখন রক্তস্রাবটা কেন হয়, এই জায়গাটা আমার বুঝতে একটু কষ্ট হয়েছে, যদি একটু কাইন্ডলি বলতেন, আমার এখানে একটু সমস্যা হয়েছে। ও আচ্ছা আচ্ছা, স্নেক বাইটিং এ সব স্নেপের ফেলামেন্ট কিন্তু মস্তিষ্কে একরকম না। হ্যাঁ, যেটা হয় বিষয়টা হচ্ছে যে আপনার ব্লাড এর যে ঘনত্ব আছে, এই ঘনত্ব যখন প্রপারলি মেনটেন হয় না, কিছু ক্লোটেড হয়ে যায়, আবার কিছু কি হয়ে যায়, থিন হয়ে যায়। হ্যাঁ, আপনার যদি ক্লোটেড হয়ে যায় কিছু অংশ, তখন যে জলীয় অংশটা কিন্তু সেখান থেকে বেরিয়ে যায়, তখন কি হবে সেটা স্কিনের দিয়ে বা বিভিন্ন আউটলেট দিয়ে বেরিয়ে আসবে, তার সঙ্গে কিন্তু ব্লাড পার্টিকেলস গুলো বেরিয়ে আসবে, বিষয়টা বুঝতে পারতেছেন, রক্তের ঘনত্ব চেঞ্জ হয়ে যাচ্ছে, স্বাভাবিক ঘনত্ব। তাহলে কি এখানে অ্যাসিড নাইট্রিক এর যে স্র্যাবটা আছে ওটা কি পাঁচে আসবে, তা তো না, মানে ওটা রক্ত জমাট বেঁধে গেল ওখান থেকে যে পানিটা, পানিটা যদি বের হয়ে যায়। অ্যাসিড নাইট্রিক কিন্তু এটা না, অ্যাসিড নাইট্রিক এর এই ধরনের প্রপার্টি ক্যাপাবিলিটি নাই, এটা এই ধরনের ব্যাপার গুলো ওই আপনার স্নেক ভেনামের আছে, যেমন ল্যাকেসিস, কোটালা, ফ্লোরিডা, ওদের রয়েছে। আর অ্যাসিড নাইট্রিক যেটা রয়েছে এখানে সাধারণত মানে ব্রাইট যে রেড রেড ব্লাডটা লাল, আবার সেখানে হেমামেলিসের একটা গুরুত্বপূর্ণ খুব মেন্টাল বৈশিষ্ট্য রয়েছে, হেমামেলিসের খুব অনার চাই, মানে তাকে অনার দিয়ে তাকে রেসপেক্ট করে তার পরিবারের লোকজন সমস্ত কর্মকাণ্ড করবে, হেমামেলিসের এই জায়গাটা ওন্ডেড হলেই বেশ ঝামেলা লেগে যায়। আর ওই যে শিরা ছিন্নবিন্দ হয়ে যে রক্ত আসে কালো এবং ক্লটেড হয়ে যায়, এগুলি হেমামেলিসের বৈশিষ্ট্য বেশি, যে কারণে আবার দেখা যায় কিভাবে ভেরিগোস ভেইন ওয়াশ হয়ে আসে, এই কারণে বেশি। হ্যাঁ, মেন্টালি খুব ওন্ডেড হয় সে, যেমন ভাবে তার ক্যাপিলারি গুলো ওন্ডেড
ব্রেইন জুড়ে হোন্ডেড হয়ে যে ধরনের ব্রেইন হয় একইভাবে মেন্টালি হোন্ডেড হয়। কেন হোন্ডেড হয় মেন্টালি? কারণ তার ইগোর জায়গাটা অত্যন্ত বেশি, সে রেসপেক্টেড হতে চায়, খুব বেশি রেসপেক্ট পেতে চায়, কারণ সবাই তো আর তাকে এইভাবে রেসপেক্ট করবে না, যার জন্য সে মেন্টালি খুব বেশি হোন্ডেড হয়। এভাবে এগুলো মিল রয়েছে আসলে, প্যাথোলজির সঙ্গে মেন্টাল ক্ষেত্রগুলো মিল রয়েছে। এই নাই নাইট্রিক অ্যাসিডেরও তার এই যে বৈশিষ্ট্যের সাথে মিল রয়েছে, নাইট্রিক অ্যাসিডে যখন মেন্টাল সিস্টেমগুলো আমরা পড়বো তখন এই মিলগুলো আমরা একটু দেখার চেষ্টা করবো। ঠিক আছে স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি আসলে আজকে ক্লাসটা করছেন, সেই ক্লান্ত আছেন, আর ডিনারও তো হয়নি মনে হয়, তাহলে আপনি এখন বিদায় নেন। স্যার খুব ভালো লেগেছে স্যার, অসাধারণ, অনেক কিছু শিখলাম স্যার। ধন্যবাদ স্যার, আমি অনেক কিছু শিখতে পাই আপনাদের সঙ্গে থেকে, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। শুভরাত্রি তাহলে, বিদায় দিই, ভালো থাকবেন সবাই। স্যার শুভরাত্রি। স্যার শুভরাত্রি। তো পার্থ চৌধুরী স্যার, আপনি কি এই